ان الحمد نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور و من يهده فلا مدل له ومن عملہ فلا مدل ودی اللہ واشد اللہ الہد الریکل واشد عن محمد نبد صلی اللہ تعالیٰ علیہ ولا علیہ وصحب وسلمۃ وسلیمن کثیر عماب فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتموا الحج والعمره لله فان اخسرتم فما استيسر من الهدي

আমাদের সৎকর্মের মাধ্যমে আমরা এই পরীক্ষায় কামিয়াব হতে পারবো সাকসেসফুল হতে পারব। এবং যাদের কর্ম রয়েছে আল্লাহর সাথে অংশীদার স্থাপন করেছে তারা সেই দিন লাঞ্ছিত হবে লজ্জিত হবে যেদিন এই কর্মক্ষেত্রের ফলাফল পেশ করা হবে মানুষের সামনে আল্লাহ রবুল আলমিন যেসব এবাদত ফরজ করেছেন তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ এবাদত হচ্ছে বেতুল্লার হজ আল্লাহর ঘর কাবা শরীফের হজ করা হজের মৌসুম ঘনিয়ে আসছে এই জন্য এই কয়েক সপ্তাহ আমাদের আলোচনা হজের বিভিন্ন দিক নিয়ে থাকবে ইনশাআল্লাহ যাতে করে যেসব ভাইরা হজ করবেন এই বছরে তারা জেনে শুনে সঠিক জ্ঞানের ভিত্তিতে হজ আদায় করতে পারেন আর যেসব ভাইরা হয়তো হজ করবেন না বা দ্বিধান দন্দায় আছেন এবার করব না তারপরে সামনে করবো এরকম রকম দ্বিধাদ্বন্দ্বা আছেন তারাও বুঝতে পারেন যে হজ হজের গুরুত্ব হজের অপরিহার্যতা হজ সম্পর্কে যথাসাধ্য তাড়াতাড়ি করে এই ফরজ আদায় করে নেওয়া ফরজ হয়ে যাওয়ার পরে বিলম্ব না করা এই ক্ষেত্রে এবং তার সাথে সাথে যারা হজ ফরজ হওয়ার পরে বিলম্ব করে তাদের সম্পর্কে যে গণহার কথা রয়েছে সে সম্পর্কে তাদের জ্ঞান হাসিল করা এবং যারা হজ করব করছি বলে বিলম্ব করতে করতে হজ আদায় করতে পারল না তাদের শাস্তি তাদের সম্পর্কে কোরআন এবং হাদিসে কি আলোকপাত করা হয়েছে অথবা যারা হজের মতো গুরুত্বপূর্ণ ফরজকে অস্বীকার করল অবহেলা করলো ফরজ হওয়া সত্ত্বেও তাদের সম্পর্কে কি শাস্তি রয়েছে এবং তারাও যাতে করে সঠিক পথে পেয়ে আল্লাহর এই ফরজকে আদায় করতে পারে প্রত্যেক মুসলিমের জন্য দিন ইসলামের বিধিবিধান সম্পর্কে জ্ঞান হাসিল করা আবশ্যক ফরজ যাতে করে জ্ঞানের ভিত্তিতে জেনে শুনে সুন্দর করে আল্লাহর এ সম্পাদন করতে পারে আর না জেনে কোনো কাজ করা না জানা অজ্ঞতা এবং তার সাথে সাথে বড় অজ্ঞতা না জেনে কোনো কাজ করা যারা কাজ করে কোনো ফল পাই না তারা ওই শ্রেণীর মানুষ যারা না জেনে জ্ঞান না হাসিল করে সঠিক জিনিস না বুঝে কর্ম করে আমল করে সৎ কাজ মনে করে কিন্তু সে জানে না যে কোনটি সৎ কাজ কোনটি আল্লাহ পছন্দ করেন কোনটি কাজ রাশেদুল্লা সাল্লামের আদর্শ ভিত্তিক কিন্তু মনে চায় ভালো কাজ করার আর মনের চাহিদা ভিত্তিতে ভালো মনে করে কাজ করে এরাই হচ্ছে বিদাসপন্থী এরাই নতুন নতুন কাজ করে থাকে তাদের যেহালত এবং অজ্ঞতার কারণে ধর্মের নাম এরাই ইসলামের রূপরেখাকে নষ্ট করে এরাই আসল ইসলামকে বিঘৃত করে এরাই ইসলামের নামে নতুন নতুন জিনিসের সংযোজন করে থাকে যেসব জিনিস কঠোরভাবে নিষিদ্ধ এবং বড় গণার কাজ তো এই জন্য হজ সম্পর্কে আমাদের জ্ঞান হাসিল করা জরুরি এই মুহূর্তে বিশেষ করে যে মুহূর্তে অনেক মুসলিম ভাইরা সারা বিশ্ব থেকে বাইতুল্লাহর হজের জন্য পৌঁছবেন যাতে করে আমলটি আল্লাহ রবুল আলমিনের আদেশ মোতাবেক হয় এবং নবী করিম সাল্লা সাল্লামের সন্ন্যত মোতাবেক হয় আর আল্লাহ রবুল আলমিন যাতে করে সেই আমলটি হজটি কবুল করেন তার জন্য হজ সম্পর্কে জ্ঞান হাসিল করে হজে যাওয়া ফরজ আজকের বিষয়বস্তু একটি দিক নিয়ে থাকবে হজ সম্পর্কে তা হচ্ছে কোরআনে করিমের আলোকে আল কোরআনের আলোকে হজ হজ সম্পর্কে কোরআনে যেসব দিক নিয়ে আলোকপাত করা হয়েছে এ কথা আমাদের জেনে নেওয়া দরকার যে কোরআনে করিমে বিস্তারিত প্রথম থেকে শেষ পর্যন্ত একদিক থেকে হজের আলোচনা করা হয়নি হজের বিভিন্ন মসলা মসাইলের ওপর আলোকপাত করা হয়েছে হজের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়েছে হজের অপরিহার্যতা ফরজিয়াতের কথা গুরুত্বের কথা আলোচনা করা হয়েছে কিন্তু বিস্তারিত হজ কেমন করে করতে হবে পিএনবি মোহাম্মদুর সাল্লামের আদর্শ সন্না হাদিস থেকে নিতে হবে যেহেতু কোরআনের সর্বোত্তম ব্যাখ্যা তফসির হচ্ছে ভাষ্য হচ্ছে হাদিস রসুল্লা ইসলামের কর্ম বচন এবং তার অনুমোদন যে কোনো আমলের ক্ষেত্রে ইসলামিক যেসব আমল বা কর্ম রয়েছে সব ক্ষেত্রে এটি প্রযোজ্য যে কোরআনে সংক্ষিপ্ত আকারে আলোচনা করা হয়েছে যেহেতু দিন ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা পুরোপুরি বিস্তারিতভাবে এই আল কোরআনে তুলে ধরা অসম্ভব যার ফলে গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে তুলে ধরা হয়েছে অথবা সংক্ষেপে পেশ করা হয়েছে বিস্তারিতভাবে কেমন করে সেই কাজগুলি সম্পাদন করতে হবে এর জন্য আপনাকে রাসুরল্লাহ হাদিসের সন্ন্যতের তার আদর্শের তার জীবনের সাহায্য নিতে হবে শুধু কোরআনের বাস্তবায়ন হাদিস ছাড়া হতে পারে না এবং কেউ বললো যে আমি কোরআনের বাস্তবায়ন করি মুসলিম হব তাও অসম্ভব যেহেতু কোরআনের ব্যাখ্যার জন্য আল্লাহ রবুল আলমিন পি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে প্রেরণ করেছিলেন ও আনজালনা এলাই কা জিকরা লেতোবাইয়ান আলী না সে মানুষিম আল্লাহ বলছেন হে পে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তোমার ওপর আমি উপদেশ নাজেল করেছি অর্থাৎ আল কোরআন নাজেল করেছি আল কোরআন তাহলে মানব রচিত নয় মানুষের কথা নয় বরং আল্লাহর বাণী এই আল্লাহর বাণী আল্লাহ নাজিল করেছেন লেতো নাস যাতে করে মানুষের সামনে তুমি বর্ণনা করে দাও বিস্তারিতভাবে যা তাদের দিকে নাজিল করা হয়েছে বা তাদের কাছে নাজিল করা হয়েছে অর্থাৎ এই দায়িত্ব অর্পিত হয়েছিল পিয়া নবী মাহমুদুর রাসুরল্লাহ সাল্লা সাল্লামের ওপরে যে কোরআন কেমন করে বুঝতে হবে তাহলে কোরআন বোঝার ক্ষেত্রে ওইভাবে বুঝতে হবে যে এইভাই নবী কেরিমী সাল্লাম বুঝিয়েছেন হজ সেইভাবেই করতে হবে যেভাবে নবী করিম সাল্লাহ আলী হস্লাম হজ করেছেন বা করতে বলেছেন এই জন্য পির নবী মাহমুদুর রাসুল্লাহ সাল্লাহ আলী হাসলাম হজের মৌসামে বিদায় হজে এক লাখ চব্বিশ হাজারের অধিক সাহাবাইকাররা হজে তার সাথে ছিলেন তাদেরকে একাধিকবার বলেছেন খুজু আন্নি মানা সে কাকু তোমরা আমার কাছ থেকে তোমাদের হজের তালিকা হজের নিয়ম কানুন পদ্ধতি গ্রহণ করো শিখে নাও এবং তার সাথে সাথে পে নবী মাহমুদুর সাল্লাম আরও বলেছেন যারা উপস্থিত রয়েছে তারা অনুপস্থিতদেরকে পৌঁছে দেবে নবী করিম সাল্লা সাল্লামের সাথে সাল সাহব আই কেরামগণ ছিলেন তারা সরাসরি শুনলেন নবী সাল্লামের কাছে যারা উপস্থিত ছিল না হয়তো কোনো বসতে হজে আসতে পারেনি হজের সামর্থ্য ছিল না হয়তো মাজুর ছিলেন হয়তো অসুস্থ ছিলেন অথবা নাবালক ছিল তাদের উপর হজ ফরজ হয়নি অথবা জন্মই হয়নি কামত পর্যন্ত যেসব মুসলিমরা জন্মাবে এবং হজ করবে তাদের কাছে পৌঁছে দেওয়ার আদেশ করা হয়েছে যারা উপস্থিত তারা অনুপস্থিত যারা হাজির নেই উপস্থিত নেই তাদের কাছে এসব কথা ইসলামের এই হজের নিয়ম পদ্ধতি সম্পর্কে তবলিগ করে দেবে বা তাদের কাছে এসব নিয়ম নীতি পৌঁছে দেবে বলিয়ক শাহিদুল হায় হজ সম্পর্কে আল্লাহ রবুল আলমিন কয়েকটি সুরায় আলোচনা করেছেন প্রথম সুরা বা কারায় হজ সম্পর্কে আলোচনা রয়েছে দ্বিতীয় সুরা আছে সুরায় আলে এমরান তৃতীয় সুরা আছে সুরা আল হজ এই তিনটি সুরায় বিশেষভাবে হজের আলোচনা করা হয়েছে আর সুরায় মায়েদাই এহরামের অবস্থায় কয়েকটি মশলার কথা আলোচনা করা হয়েছে মাত্র এইভাবে হজের কথা সংক্ষেপে কোরআনে তুলে ধরা হয়েছে আল্লাহ রবুল আলমিন সুরায় বা কারার একটি আয়াতের স্বাদ করেছেন ওয়াতিমুল্ হাজ অমরাত হে মানুষ তোমরা হজ এবং ওমরা পুরা করো সম্পাদন করো লিল্লাহ কার জন্য আল্লাহর জন্য তাহলে হজ করতে হবে অমরা করতে হবে আল্লাহর জন্য করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে আল্লাহর এবাদত প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে করতে হবে আল্লাহর কাছে কিছু আশা আকাঙ্ক্ষা নিয়ে করতে হবে যে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে এই হজ ওমরা করলে কিছু পাবো জান্নাত পাবো দুনিয়া এবং আখেরাতের কল্যাণ পাবো ইহকাল পরকালে সুখী হব আল্লাহ রবুল্লা আলমিন সন্তুষ্ট হবেন আল্লাহর সন্তুষ্টির জন্য করবে এবং এবাদতের উদ্দেশ্যে যে আল্লাহ রবুল্লা আলমিন ফরজ করেছেন তাই হজ করছি টাকা পয়সা খরচ করলাম একটি হজের জন্য একটি উমরার জন্য এই জন্য যে আল্লাহ ফরজ করেছে। তাহলে হজ করবে না অথবা অমরা করবে না লোক দেখানো যাতে করে হাজি সাহেব হয়ে গেলে আমার এলাকা অঞ্চলের লোকেরা হাজি সাহেব বলে ডাকে আলহাজ বলে ডাকে বা লিখে আমার নাম লিখে আলহাজ অমুক সাহেব এইরকম যদি নিয়েতে কিছু আসে তাহলে তার নাম হচ্ছে শিরক যেহেতু আল্লাহর সন্তুষ্টির জন্য হলো না আল্লাহর জন্য সেই হজ হলো না অমরা হলো না তার নাম হচ্ছে শির্ক এ নবী মোহাম্মদুর সাল্লা আলি সাল্লাম বলেছেন যে ব্যক্তি নামাজ পড়বে দেখানোর জন্য সে শির করলো যে ব্যক্তি রোজা রাখবে দেখানোর জন্য সে শির করলো যে ব্যক্তি দান খায়রাত করবে দেখানোর জন্য শের করল এইভাবে যে ব্যক্তি হজ করবে লোক দেখানো সেও শির করলো যেহেতু আল্লাহর জন্য করলো না এই জন্য রিয়া অর্থাৎ লোক দেখানো যে কোনো কাজ সে নামাজ হোক রোজা হোক হজ হোক জাকাত হোক মানুষকে দান খায়রাত হোক একটি এতিমের লালন পালন হোক একটি বিধবার রব্য খরচ খরচা করা হোক লোক দেখানো যদি কোনো কাজ করে কেউ জনকল্যাণমূলক কাজ রাস্তা তৈরি করে দিলাম ঘাট তৈরি করে দিলাম একটা ব্রিজ তৈরি করে দিলাম জনসাধারণের ফায়দা হোক কিন্তু এই সব ক্ষেত্রে আল্লাহর সন্তুষ্টি থাকতে হবে যে আমি এসব কাজ করছি আল্লাহর এবাদত এবং মানুষের সেবা করছি জনকল্যাণমূলক কাজ করছি কিসের জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য তাহলে এটি হবে আল্লাহর এবাদত আল্লাহর সন্তুষ্টির কাজ আর যে একটি রাস্তা তৈরি করে দিলে এই জন্য যে এলাকার লোকের আমাকে ভোট দিক একটি পুল তৈরি করে ব্রিজ তৈরি করে দিলে এই জন্য যে লোকেরা যাতে করে আমাকে স্মরণ করে একটি কলেজ ইউনিভার্সিটি তৈরি করে দিলে এই জন্য যে লোকেরা আমাকে আজীবন যাতে করে স্মরণ করে যে হ্যাঁ এক নেতা ছিল আমাদের কিছু কাজ করে দিচ্ছে মানুষের ভালোবাসা অর্জনের জন্য তাহলে মানুষ যে 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 নিয়ত করবে সেই নিয়তি তার পূরণ হবে তাই পাবে নবী কারিমিস্লামের জন্য সেই হাদিসে বলেছে ইন্নামাল আমাল ও বিনিয়া আমল নির্ভর করে নিয়তের ওপর আপনার নিয়ে যদি লোককে খুশি করা হয় তাই পাবেন আপনি আপনার নিয়ে যদি আল্লাহর সন্তুষ্টি হয় আল্লাহর সান্নিধ্য লাভ করা হয় জান্নাত অর্জন করা হয় জাহান্নামের আগুন থেকে বাঁচা হয় পরিত্রাণ হয় এবং দুনিয়া এবং আখেরাতের কল্যাণ কামনা করা হয় আল্লাহর কাছ থেকে তাহলে তাই পাবে ইন্নামাল আমাল বিনিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিসের এই পয়েন্টটি ইননামাল আমাল ও বিনিয়া যে কোনো আমল এক দুটি আমলের কথা নয় যে কোনো কর্মজীবনের করবেন যেমন আপনার অন্তর তেমন তার ফল পাবেন ইন্নামেকুল্লেন প্রত্যেক মানুষের জন্য তাই রয়েছে আল্লাহর পক্ষ থেকে যা সে উদ্দেশ্য করে যে উদ্দেশ্য করবে হজ যদি করতে আসে আর আসার পরে অনেকে এরকম রয়েছে যাদের আকিদায় মৌলিক বিশ্বাসে ধ্যান ধারণায় শির ঢুকে রয়েছে পত্তলিকতা ঢুকে রয়েছে কবর পূজা মাজার পূজা পীর পূজা ঢুকে ঢুকে রয়েছে আল্লাহ ছাড়া অন্যের অন্যের ভালোবাসা এমন ভালোবাসা যে আল্লাহর মতো তার আরাধনা উপাসনা করে তাকে স্মরণ করে এইরকম কিছু বদ আকিদা যাদের অন্তরে ঢুকে রয়েছে এর আল্লাহর জন্য হজ করে না হজ করতে আসে আসার পরে যদি মনে করে যে আমি নবী করিম সাল্লা সাল্লামের দরবারে হাজিরি দেব আমি বেশ কিছু হাজিদের মুখ থেকে এই ভাষাটি শুনেছি মদিনা যাব মদিনা শরীফ যাব, নবীর দরবারে হাজিরি পীর মাজার খান কাতে হাজিরি দিয়ে ওই কবর মাজারে হাজিরি দিয়ে যেই পীরের হয়ে সেই পীরের দরবারে হাজিরি দিয়ে অভ্যাস হয়েছে আশেপাশে যে পত্তলিকরা রয়েছে পুতুল পূজা করে তারা শির করে সব দেখে দেখে অভ্যস্ত হয়ে রয়েছে দেখেছে বাপদাদা ওইসব করেছে কলমা পড়লেও সংস্কৃত মুসলমান হয়নি খাঁটি মুসৌদ্ পূর্ণাঙ্গ রূপে মুসলিম হও এইরকম হয়নি যার ফলে আসে এবাদত করার জন্য লাখ লাখ টাকা খরচ করে ওমরাতে এসে কিন্তু তার সাথে সাথে সির করে ফিরে যায় দোয়া করে মাধ্যম দিই দোয়ার সাথে সাথে আল্লাহর সাথে দোয়া করার সাথে সাথে নামাজ পড়ার সাথে সাথে আজম মাদত হজে এসে যদি কেউ বলি মাদত আমি যদি মাধ্যম না ধরি আমার পৃষ্ঠ ওশিল্লা না ধরি তাহলে আমার দুয়াই আকাশে পৌঁছিবেন আল্লাহর কাছে পৌঁছিবেন অথচ আল্লাহ বলছে ফাইন নেব আমার সম্পর্কে আমার বান্দারা যদি জিজ্ঞেস করে ভাই আল্লাহকে এবার দিয়ে আননি ফাইন নেই মানে কি নে কঠে নিকটে থাকলেও কি আবার মাধ্যম লাগে ভায়া লাগে ভায়া লাগে না তো এই রকম যারা হজ ওমরা হয়তো করে কিন্তু আখিদাই অথবা কর্মে শির্ক রয়েছে তার আল্লাহর জন্য হজ করলো না আর পুরো হজটি নিয়ে যদি স্টাডি করেন হজের বিধি বিধানগুলিকে নিয়ে যদি স্টাডি করেন তো প্রত্যেকটি ক্ষেত্রে তহিদ আল্লাহর একত্রবাদের শিক্ষা রয়েছে তহিদের শিক্ষা দেওয়া হয়েছে যে তহিদকে নষ্ট করেছিল মক্কার মুশরেকা আরবের মুশ্রেকা পত্তলিকরা তারপরে তহিদ যেই তহিদকে প্রতিষ্ঠিত করেছিল হাজারত ইব্রাহিম আলী সাল্লাম এক আল্লাহর ইবাদতের জন্য কাবার পবিত্র ঘর তৈরি করা হলো এব্রাহিম আলী সাল্লামকে দিয়ে আল্লাহ তৈরি করা হল আর সেই ঘরের চারিপাশে নবী করিম সাল্লিহলামের আবির্ভাবের তিনশো বছর পূর্বে পুতুল পূজা আরম্ভ হয়েছে তার আগে পুতুল পূজা ছিল না এব্রাহিম আলী সাল্লামের জামানা নবী করিম সালাইস্লামের জামানার প্রায় তিন হাজারেরও বেশি তিন হাজারেরও বেশি সাড়ে তিনের কাছাকাছি যেমন আবুল কালাম আজাদ সাহেব লিখেছেন যে পাঁচ হাজার বছর আগে ছিল ইব্রাহিম আলি ইসলামের জামানা তাই যদি হয় তাহলে চোদ্দোশো বছর হচ্ছে নবিক জামানা আর তার আগে প্রায় আপনার সাড়ে তিন হাজার বছর যদি ঐতিহাসিক একটু মতানৈক্য রয়েছে এই সময় নিয়ে তো সাড়ে তিন হাজার বছর ধরে প্রায় অথবা তিন হাজার দুইশো বছর তিন হাজার দুইশো বছর ধরে তহিদ আর তহিদ আল্লাহর একত্রবাদ কায়ে মক্কায় কাবাই তওয়াফ হতো আল্লাহর জন্য নামাজ হতো আল্লাহর জন্য হজ হতো আল্লাহর জন্য অমরা হতো আল্লাহর জন্য সাফা মারানা তাই হতো আল্লাহর জন্য সব কিছু আল্লাহর জন্য হয়তো কিন্তু নবী করিম সাইসাল্লামের নবাদ প্রাপ্তির বা জন্মের তিনশো বছর পূর্বে আমরিবিনের লোহাই একজন আরবের লোক এ সাম দেশে গিয়েছিল সিরিয়া বা কালিস্তাই এসব এলাকা প্রাচীন যুগের সাম কয়েকটি দেশকে নিয়ে বলা হতো সাম দেশে গিয়ে দেখলো যে ওখানে পুতুল পূজা হচ্ছে ওই দেশে পুতুল পুতুল পূজা ভারতের পূজার মধ্যে একটি চমৎকার পাথরের সুন্দর পাথরের তারা পূজা করছে দেখে তাকে খুব সুন্দর লাগলো ভালো লাগলো নতুন জিনিস মানুষকে ভালো লাগে আরবিতে একটি প্রবাদ আছে কুল্লো লেজিজ প্রত্যেক নতুন জিনিস সে স্বাদ ভালো ভালো লাগে কোনো দিন খাননি ভালো খাবার ভালো লাগবে একদিন বারবার খেলে ভালো লাগবে তো মানুষের একটি প্রকৃতি আর এইভাবে মানুষ পথভ্রষ্ট হয় ধর্মের ক্ষেত্রে যখন নতুন জিনিস ভালো লাগতে লাগবে আপনি দুনিয়ার ক্ষেত্রে অসুবিধা নতুন নতুন জিনিস খান নতুন নতুন কাপড় ব্যবহার করেন অসুবিধা নেই কিন্তু ধর্মের ক্ষেত্রে নতুন জিনিস যদি ভালো লাগতে লাগে তার মানে এটি হচ্ছে পথভ্রষ্টতা এগিয়ে ওই পাথর একটি নিয়ে আসলো নিয়ে আসার পরে কাবার ওপরে রেখে দিল আর সবাইকে বলে যে এই পাথরের ওই দেশে পূজা হচ্ছে আর খুব বরকম এর মাধ্যমে আল্লাহকে পাওয়া যায় এক মূর্তি থেকে একাধিক মূর্তি হতে 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 আস্তে আস্তে তিনশো বছরের মধ্যে ষাটটি মূর্তির পূজা শুধু কাবার চারিদিকে যে তহিদ আল্লাহর একত্রবালকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ কাবা তৈরি করিয়েছিলেন এবারাহিম আলী ইসলামকে দিয়ে ইসমাইল আলী সালামকে দিয়ে সেই কাবায় তিনশো ষাটটি মূর্তির পূজা ঘরে ঘরে পুতুল পূজা প্রতিমা পূজার তো অভাব ছিল না এই হজের মাধ্যমে সেখানে হয়েছে তহিদ যেহেতু আয়াত শুরু করেছিলাম ওয়াতিমুল তোমরা হজ এবং আমরা সম্পাদন করো আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর উদ্দেশ্যে হজ আমরা কেমন করে আমরা সম্পাদন করি দেখুন তহিত প্রতিফলিত হচ্ছে এই হজের মাধ্যম হজে যখন আমরা যাই প্রথম গিয়ে মিরকাত থেকে এরাম বাঁধি তখন আমরা কি বলি

যত ন্যামত সব কিছুই তোমার জন্য এবং তোমার পক্ষ থেকে ইন্নআলহামদ ওয়াল মুল এবং সার্বভৌমত্ব আল্লাহ তোমার জন্য মালিক একমাত্র তুমি আমার মালিক তুমি আল্লাহ ওয়াল মুখ ওয়াল লা আল্লাহ তোমার কোনো অংশে বারবার রিপিট করছি লা হে আল্লাহ তোমার কোনো অংশীদার নেই পক্ষান্তরে মক্কার মুশ্রিকরা হজরত ইব্রাহিম আলী সাল্লামের তরিকা এই ইব্রাহিম আলী সাল্লামের থেকে হয় শুরু হয়েছে তো যেমন সুরা হজের আয়াতে পৌঁছতে পারলে জানতে পারবেন তখন থেকে হয় শুরু হয়েছে কিন্তু এরা পুতুল পূজার সাথে সাথে এই হজের তলবিয়া যে পাঠ করতো এতেও শিরিক করত হাদিসে রয়েছে তারা কিছু সংযোজন করেছিল যে কোনো বিদ্যাই সংযোজন করে তাহলে সংযোজন করাটা কাদের কাজ পথপ্রষ্ট গোমনাদের কাজ মক্কার মুশরেকরা এ তলবিয়া যাকে বলে লব্বাইক আল্লাহ লব্বাইক এই যে দোয়া নবী করিমাল্লাম শিখিয়েছেন এতে সংযোজন করেছিল এটি ছিল এব্রাহিম আলী ইসলামের তালবিয়া যে তালবিয়া নদী ইসলাম আমাদেরকে শিখিয়েছেন মধ্যখানে মুশরেকরা কি করেছিল সংযোজন করেছিল বাড়িয়েছিল লবিকা লব্ক ইরিক তারা বলতো হে আল্লাহ হাজির হয়েছে আল্লাহকে বলতো হাজির হয়েছে মুশরেকরা বলতো যেহেতু ওরা বড় খোদা আল্লাহকে মানে হ্যাঁ আমাদের যেমন হিন্দুরা বড় খোদা ভগবান বা ঈশ্বর পরমেশ্বর ব্রহ্মা বলে কিন্তু ছোট ছোট অনেক খোদা রয়েছে তাদের ইসলামের বৈশিষ্ট্য হচ্ছে যে এলাহ মাহবুদ আল্লাহ হচ্ছেন একজন তারা বলতো যে হ্যাঁ আল্লাহ হাজির হয়েছে তোমার দরবারে তোমার কোনো অংশীদার নেই আসলে তোমার মতো কেউ নেই ইল্লা শারিকান তবে যারা শরিক রয়েছে অংশীদার আছে ইল্লা শারিকান তবে অংশীদার আছে কিন্তু কিরকম তারা ছোটখাটো তামলে কহু যে অংশীদারে আল্লাহ তুমি মালিক তুমি হলে আল্লাহ চিফা বুঝতে পারছেন যেমন প্রাইম মিনিস্টার হয় বা চিফ মিনিস্টার হয় হ্যাঁ অন্য অন্য যেগুলো মিনিস্টার রয়েছে রেল মিনিস্টার রয়েছে তো ফুড মিনিস্টার রয়েছে তো অমুক রয়েছে তমুক রয়েছে হোম মিনিস্টার রয়েছে ফরেন মিনিস্টার রয়েছে সবগুলির মালিককে যে প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী এইরকমই আল্লাহর ক্ষেত্রে তারা এই গুমরাহিতে নিমজ্জিত হয়েছিল তাই তারা বলতো তলবিয়াতে ইল্লা শরিক তমলে কহু তবে যারা শরিক রয়েছে আল্লাহ তাদের মালিক তুমি বড় মালিক তুমি অমা মালাক এবং যেই ডিপার্টমেন্টের মালিক যে সব জিনিসের অধিকারী তারা ক্ষমতা রাখে সে সব ক্ষমতা তোমার আওতাভুক্ত তুমিও সেগুলোর মালিক এইভাবে তারা শির করত তাহলে আমরা তহির প্রতিষ্ঠা করি প্রথম যখন হজ শুরু করি অমরা শুরু করি হেরাম্বাদি লব্বাইক আল্লাহ লব্বাইক এর মাধ্যমে মক্কা গেলাম তওয়াফ করলাম তওয়াফ করার পরে আমরা কি করি দুই রাকাত নামাজ পড়ি দুই নামাজের সন্ন্যত প্রত্যেক রাকাতে রাখাতে পরে কোন কোন সুরাগুলি পড়া জানেন সুরে কা আর সুরে এখলাস দুটোই হচ্ছে তৌহিদের সুরা আল্লাহর একত্রবদের সুরা উলিয়া ইহাল কাব এতে স্পষ্ট ঘোষণা করা হয়েছে সারা পৃথিবী যদি শিরিক করে তারা পৃথিবী যদি আল্লাহ ছাড়া অন্যের পূজা করে সারা পৃথিবী যদি দেবে দেব তারা পূজা করে মাটির পূজা করে কবর পূজা করে সারা পৃথিবী যদি একদিকে পূজা করবো পূজা আমি করতে পারি না বলাম তুমি আবেদন আমার বারবার করে এই কথা রিপিট করা হয়েছে লকুম দিন এই সুরা তহিদের সুরা আর সুরেলা হলো আল্লাহ আহাত জানে আল্লাহ আহাত আল্লাহ এক একক ঘোষণা করে করা হয়েছে এর মধ্যে তৌহিদের তৌহিদের এই দুটি সুরার মাধ্যমে আমরা ঘোষণা করি যে আমরা তৌহিদই মুসলিম আমরা আল্লাহর একত্ববাদে বিশ্বাসী আমরা শিরফ থেকে অনেক দূরে তারপরে মুদিনে এসে যদি কেউ শিরিপ করা শুরু করে বিভিন্ন জায়গায় গিয়ে যদি সিরিপ করা শুরু করে হেরা পাহাড়ের গুহায় সোর পাহাড়ের গুহায় গিয়ে যদি শিরিপ করা শুরু করে ফল থেকে ফিরে গিয়ে আবার ওর মেলায় গিয়ে সিরিপ করা শুরু করে তাহলে কত বড় ফে বা কত অজ্ঞতা হয় জেনে শুনে করলে মুনাফে আর না হলে বড় জাহেল এবং এই জেহালতের সাথে সাথে শিরিক করে থাকে তারা তহিদকে আমরা প্রতিষ্ঠা করি যখন সাফা মারওয়ার উপরে যাই সাফা মার যখন যাই তখন কি করি আমরা দোয়া পড়ি এর মধ্যে তহিদের কালেমা আমাদের সেই কালেমায় তহিদ পড়ানো এই তহিদের কালেমা পড়তি হয় লা শরী কালাদাহুলা শরী কালা লাহুল হামদো আহো আল্লা তিন তিনবার করে পড়ি আমরা সাফাতেও মারো প্রত্যেকবারে যখনই সাফা আসলেন এই তহিদের কালমা পড়বে আবার মারবা গেলেন তহিদের কালমা পড়বে আবার সাফা আসলেন এই তহিদের কালমা তিন তিনবার রিপিট করছেন আল্লাহ কাছে অঙ্গীকার করছেন লাহাই আল্লাহ ছাড়া কেউ সত্য মাহুদ নেই ওয়াহদাহ যিনি একক লাশারি কালাও তার কোনো অংশীদার নেই লাহুল মুলক ও সার্বভৌমত্ব তার জন্য ওয়ালাহুল হামদ সমস্ত প্রসঙ্গ তার জন্য ওয়াহু আলা কুল্লি সাইন কাদির তিনি সর্বশক্তিমান তহিদের ঘোষণা করলাম সাফাই চড়েও মারোয়াই চড়েও সাত বার করে দোয়া তো আল্লাহর কাছে করছি তাফ করছিলাম তখন দোয়া করছিলাম বানা আতে না সিদ্দুনিয়া হাসান অফিল আখের হাসানা হাসান অকে না যা বান্নার কোথাও তো কোনো মাধ্যম শেখানো হয়নি কোথাও অন্য কারো কাছে চাওয়ার কথা তো শেখানো হয় রব্বানা আতে না সিদ্দুনিয়া হাসান وفي الاخير كحسنه دنيا كلها المالك ورقل كلها المالك ياك مات الله رب العالمين تاركوري عرفاي بي النبي محمد رسول الله صلى الله عليه وسلم بلتن زي خير الدعاء الدعاء يوم عرفه صار بطن دعاء ارفر دين الدعاء عرفة دين الدعاء وخير ما قلت انا والنبيون من قبلي لا اله الا الله وحده لا شريك له له, له الملك وله الحمد وهو على كل شيء قدير তিনি নবী মাহমুদুর রসুল করেছেন যে সর্বোত্তম দুয়া হচ্ছে আরাফার দিনের দোয়া সর্বোত্তম দুয়া যা দোয়া করলেন করলেন কিন্তু আরাফাতে গিয়ে দুয়া কবুল হওয়ার খুব বেশি আশা থাকে এবং শয়তানকে সবচেয়েতে বেশি লাঞ্ছিত আরাফায় দেখা গেছে নবী করিম সত্র বলেছেন কারণ আরাফায় দেখলো শয়তান গিয়ে যে আল্লাহ অনেক হাজার হাজার লাখ লাখ দেখলাম যে কাবার তো আফ করতে গিয়ে তাদেরকে আল্লাহ তুমি মুক্তি দিয়ে দিলে মাফ করে দিলে তাদেরকে জান্নাতি বলে ঘোষণা করে দিলে সাফা মারবা সাই করতে গিয়ে অনেকগুলোকে জান্নাতি করে দিয়ে আল্লাহ তুমি ঘোষণা করে দিলে মেনাই গিয়ে অনেকগুলিকে মাফ করে দিলে আরাফাতে এসে সবগুলিকে মাফ করে দিলে কাকে আমি জাহান নামে নিয়ে যাব। সবচেয়ে লাঞ্ছিত দেখা গেছে শয়তানকে আরাফাতে এই আরাফাতে কোন দোয়া বেশি বেশি নবী করিম সাহা পড়তেন সেই কথা এহাদিসে বলা হয়েছে সর্বোত্তম দোয়া হচ্ছে আরাফার দিনের দোয়া এবং সর্বোত্তম দুয়া যেই দুয়া আমি পড়েছি এবং আমার পূর্বে যত আম্বে এবং রাসুলগণ এসেছেন তারাও পড়েছেন সেই দুয়া সেই দুয়া হচ্ছে তহিদের দু আল্লাহ একত্রবাদের ঘোষণার দুয়া লাহি লাহিল্লাহ আহিদাহু লাশিক লাহু লাহুল মুলক আলা হুল হেমদু আহহু আল্লাহ কুল্লে সেই এনতারির তহিদের ঘোষণা করলাম এইভাবে তহিদের ঘোষণা করি যখন আমরা কঙ্কর নিক্ষেপ করি যে আমারাত বুলিতে কি বলি আল্লাহু আকবার কি বলি মানে আল্লাহ মহান কে বললো আল্লাহ ভরোসমাই আল্লাহ আকবর মানে আল্লা ভরস আল্লাহ মহান আকবর আল্লাহ মহান আজকাল বিভিন্ন দেশের কিছু শ্লোগান আছে আমার দেশ মহান শিল্প আমার দেশ মহান যে কোনো দেশ সম্পর্কে হোক না আমার দেশ মহান শিল্প আল্লাহ আমাদেরকে কি শিখিয়েছেন আমাদের পিনবি মাহমুদুর রস আল্লাহ কি শিখিয়েছেন আল্লাহ আকবর আল্লাহ মহান আল্লাহ আকবর আল্লাহ মহান কোনো কিছু মহান নেই প্রত্যেক কঙ্কনিক ক্ষেত্রে আল্লাহ আকবর আল্লাহকে প্রতিষ্ঠিত করি আমরা এইভাবে অনেক ক্ষেত্র রয়েছে হজে যে তহিদ আমরা প্রতিষ্ঠা করে হজ থেকে ফিরে আসি তহিদের শিক্ষা রয়েছে হজে তাই আল্লাহ আমরা রবসেন্লাহ তোমরা হজ এবং আল্লাহর জন্য সম্পাদন করো তারপরে আরেকটি মশলা আল্লাহ রবেন এই আয়াত বর্ণনা করছে যেহেতু আয়াতগুলি তফসিল করতে চেয়েছে আপনাদের সামনে সেই জন্য এতে তফসিলের দিকে এগিয়ে যায় হজের উদ্দেশ্যে গেলেন এরাম বেঁধে নিয়েছেন মেকার থেকে তারপরে কিছু এগিয়ে গিয়েছেন আর বাধা প্রাপ্ত হয়ে গেলেন একে বলায় এহসার ফাইন অহসের তুম তোমরা যদি বাধা প্রাপ্ত হও তাহলে করবে কি বিভিন্ন রকমভাবে বাধাপ্রাপ্ত মানুষ হতে পারে অসুস্থ হয়ে পড়লো একেবারে হসপিটালে ভর্তি করতে হইলো অজার করতে পারলো না ওমরা করতে পারলো না শত্রু বাধা দিয়ে দিল আইনগত কোনো বাধা সৃষ্টি হয়ে গেল যেতে পারলেন না পারে গাড়ি খারাপ হয়ে গেল আর আগে যেতেই পারলেন না আপনি সেখান থেকে ফিরে আসতে হইলো কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেল যেইভাবে হোক না কেন বাধা প্রাপ্ত হলো তাহলে কি করবেন এই ক্ষেত্রে সবচেয়ে ভালো তারই তা হচ্ছে নবিয়ে করিম সাল আলিয়াসাল্লাম শিখিয়েছেন যে শর্ত লাগিয়ে নেন যখন এহরাম বাঁধবেন তখন শর্ত লাগিয়ে নেন আল্লাহ মাহি হাইস হাবাস্তানি হে আল্লাহ আমি হালাল হয়ে যাব যেই জায়গায় তুমি আমাকে বাধা দেবে যেখানে আমি বাধা প্রাপ্ত হবো সেখানে গিয়ে আমি হালাল হয়ে যাব যখন মিকর থেকে তালবিয়া পাঠ করবেন লব্বাইক বলে হজের নিয়ত করলেন তখনই যদি এইভাবে আপনি শর্ত লাগিয়ে নেন কন্ডিশন করে নেন তাহলে যেখানে বাধাপ্রাপ্ত হলেন আর যেতে পারছি না সেখানে গিয়ে হালাল হয়ে গেলেন তাহলে আপনার আর কোনো দম লাগবে না কোন কোরবানি করার প্রয়োজন নেই আপনি ফিরে চলে এসেন আগামীতে হজ ওমরা করেন পরে আর যদি অধিকাংশ মানুষ ভুলে যায় বা অনেকে জানেই না এই শর্ত লাগানো আর এহরাম বেনে গেলেন আর বাধাপ্রাপ্ত হয়ে গেলেন যেতে পারলেন না তাহলে দুটি কাজ করতে হবে এক যেখানে বাধাপ্রাপ্ত হলেন সেখানেই আপনাকে কোরবানি জবাই করে মানে একটি পশু জবাই করে খাসি হোক আর আপনার গরু হোক অথবা উঁট হোক জবাই করে সেখানকার ফকির মিসকিনের মধ্যে বিতরণ করে দিতে হবে ফকির মিসকিনের জন্য সেটি সেখান থেকে ফিরে যদি বাধা প্রাপ্ত হয়েছেন সেখান থেকে ফিরে চলে আসতে হবে আর ফিরে এসে আগামীতে আপনাকে সে হজ বা অমরা পুরা করতে হবে আল্লাহ বলছেন তুম যদি বাধা প্রাপ্তাই তার মিনাল হাদি তাহলে হাদি দিতে হবে যথাসাধ্য যা কিছু সম্ভব হয় হাদি পেশ করবে অর্থাৎ কোরবানি পেশ করবে হাদি মানে কোরবানি কোরবানি পেশ করবে কোরবানি কমপক্ষে ছাগল গরু আর না হলে ওট দলিল হচ্ছে নবী করিমসাল্লামের সন্ন্যত বা আদর্শ তাঁর জীবনী হোদেবিয়ার সন্ধির সময় যখন হোদেবিয়া নামক স্থানে পেয়ে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম পৌঁছিলেন মক্কার মুশ্রিকা তখন পর্যন্ত মক্কা বিজয় হয়নি ষষ্ঠ হিজুর ঘটনা তো মক্কা যেহেতু বিজয় হয়নি কাফেররা তখন সেখানে ক্ষমতার অধিকারী ছিল তারা বাধা দিল যে না এবছরে মক্কা ঢুকতে দেবো না মক্কা আমাদের দেশে আমরা ঢুকতে দেবো না অনেক চেষ্টা করা হলো সমঝোতা করার কোনো মতেই না সব কিছু তোমাদের মেনে নিচ্ছি কিন্তু আমরা এসছি সৎ উদ্দেশ্যে এবাদতের উদ্দেশ্যে মক্কা তোমাদের কাছেও সম্মানীয় আমাদের কাছেও মর্যাদার অধিকারী আল্লাহ রাবুল আলমিনের এই ঘর বরকতপূর্ণ আমরা জিয়ারতে এসেছি ওমরা করে ফিরে যাবো না কোনো অস্ত্র নিয়ে আমরা তোমাদের সাথে লড়াই করব না তোমাদের সাথে কোনো দ্বন্দ্ব আছে এই সফরে কোনো কিচ্ছু নেই আমরা শুধু এবাদত করে ফিরে যাব কোনো মতে তারা জেদে চলে আসলো না ঢুকতে না এবার নিজের কথাকে বলবৎ রাখবো যার ফলে না বিয়ে করিমস্লাম চোদ্দশো সাহাবাইকেরাম নিয়ে হোদাই বিআই গুলো জবাই করে দিলেন জবাই করে মাথা মন্ডন করে নিলেন যেহেতু আর যাওয়া গেল না আগে মাথা মণ্ডন করেন সেখান থেকে ফিরে চলে আসবেন আল্লাহ বলছেন সমস্তাইমিনাল হ্যারি তারপর আল্লাহ বলছেন ওয়ালা তাহলে কো রৌ সেরকম হ্যাত্য ইয়াবলু অল মাথা মণ্ডন যখন বাধাপ্রাপ্ত হলে মাথা মণ্ডন করবে কখন মাথা মন্ডন করবে যখন কোরবানি হয়ে যাবে এটি বাধাপ্রাপ্ত হওয়ার ক্ষেত্রেও আর আপনার হ্যাঁ হজের দিনের ক্ষেত্রেও উত্তম তালিকা হচ্ছে যে হজের সময় মাথা মন্ডন যখন করবেন আপনি তার আগে আপনার কুরবানি করে নেন এটি হচ্ছে আফজাল তার তীবের খেয়াল রাখা পর্যায়ক্রমে করা এটি হচ্ছে সন্ন্যাস তবে আগপিছ হয়ে গেলে অসুবিধা নেই যেমন সিএন মোহাম্মদুর রাসুল্লা সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল বিদায় হজ প্রথম হজ ছিল মমিন মুসলিমদের জীবনের প্রথম হজ ছিল অনেক সময় জেনে শুনে মানুষ ভুল করে যতক্ষণ বাস্তবে না করে ততক্ষণ ভুল হতে থাকে জেনে শুনে ওই হয় না কাজ জেনে তারপরে বাস্তবায়নের ক্ষেত্রে অনেক সময় ভালো ভালো জ্ঞানী মানুষরা ভুল করে থাকতেন তো অনেক সাহাবারা আকটিস করে দিয়েছিলেন এসব কাজকর্মগুলির মধ্যে এই দশ তারিখে যে চারটি কাজ রয়েছে তার মধ্যে নাভিকেশন প্রত্যেকে বলতেন যে মালওয়ালা হারা যা অসুবিধা নেই করো যে যা করেছে করো অসুবিধা নেই এর থেকে বোঝা যায় যে এই তার টিবের খেয়াল রাখা অর্থাৎ পর্যায়ক্রমে যেভাবে হাদিসে করতে বলা হয়েছে এটি হচ্ছে সন্ন্যত ফরজ নেই নাই। আল্লাহ বলছেন যে তোমরা মাথা মন্ডন করবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের কোরবানির পশু কুরবানি জবাইর স্থানে না পৌঁছে অর্থাৎ জবাই না হয়ে যাবে হামান কানিনু মারিদান এখান থেকে আরেকটি মাসাল আল্লাহ রব আলম বর্ণনা করেছেন হজ সংক্রান্ত হজে গেলেন আর হজে যাওয়ার পরে এহরামের অবস্থায় বেশ কিছু জিনিস নিষিদ্ধ রয়েছে প্রায় এগারোটি জিনিস নিষিদ্ধ হজের অবস্থায় তো নিষিদ্ধ কোনো কাজটি কাজ করতে বাধ্য হয়ে গেলেন করতেই হলো আপনাকে হঠাৎ করে মাথায় আঘাত হয়ে গেছে মাথায় আঘাত হয়ে গেছে এখন মাথায় যদি সেলাই দিতে হয় তাহলে চুল কেটে ফেলতে হচ্ছে চুল কাটা নিষিদ্ধ হজের অবস্থা বা আপনি ভুলবশত জানা ছিল না এর আমের কাপড় খুলে গোসল করতে গিয়ে আপনি পায়জামা পরে ফেলেছেন গেঞ্জি পরে ফেলেছেন সেলাই করা কাপড় পরে ফেলেছেন নিষিদ্ধ যা ছিল না নখ বড় বড় ছিল করলেন কি যে এহরামের মধ্যেই কেটে ফেললেন অনেকেই এরকম ভুল করে তো এহরাম বিরোধী কোনো কাজ এসব কাজ এহরাম অবস্থায় নিষেধ কোন একটি কাজ যদি কেউ করে ফেলে তাহলে কি করতে হবে এই মশলাটিকে আল্লাহ রবুল্লা আলমিনী সংক্ষেপে কোরআনে বর্ণনা করেছেন সামান কানা মিন দাম তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয়ে পড়ে অসুস্থ হয়ে পড়েছে এই আয়াতটি নাজেল হয়েছিল একটি ঘটনা পরিপ্রেক্ষিতে নবী করিম সাল্লামের একজন সাহাবিক কাববিন ওজরা অমরাই গিয়েছে নবী সাল্লামের সাথে কিন্তু মাথায় অত্যন্ত ওকুন হয়েছিল এত উকুন হয়েছে যে সে পাকসা করেছিল আর গরম লাগলে ওকুন আরো বেশি বেরিয়ে আসে উকুন একেবারে চোখে মুখে গোটা শরীরে বইছে এই অবস্থা বড়ই কষ্ট পাচ্ছে কাব্যিন উজরা সম্পর্কে অভিযোগ আসলো নবী কাছে যারা সাল্লা বড় কষ্ট হচ্ছে কাব্যিন উজরাকে এর সমস্যার সমাধান করা হোক কি করবে সে না ঠিক আছে মাথা মন্ডন করে নিক এরামের অবস্থায় মাথা মন্ডন শেষ কিন্তু মাথা মন্ডন করে নিক তবে কি করতে হবে তাকে এর কা সারা দিতে হবে আল্লাহ বলছেন মারিয়ে দেন অসুস্থতা কারো জুঁই হয়ে যাওয়া বা হুকুন হয়ে যাওয়া মাথায় বা শরীরে অসুস্থতা ঘা হয়ে যাওয়া আহত হয়ে যাওয়া সামান কান মিন কুম মারিয়ে দেন কেউ যদি তোমাদের অসুস্থ হয়ে পড়ে আও বেহি আজাম রাশে বা মাথায় কোনো রকমের কষ্টদায়ক জিনিস থাকে আর মাথায় চুল হচ্ছে হয়তো সেই কষ্টদায়ক জিনিস দূর করার জন্য সাফিদিয়া তু মিনসিয়াম তাকে তাহলে ফিদিয়া দিতে হবে অর্থাৎ তাকে মুক্তি লাভ করতে হবে এই গোনা থেকে যে অন্যায় কাজটি করতে হলো বাধ্য এর জন্য এর থেকে মুক্তি লাভ করবে অর্থাৎ এর কাফারা মিনসেয়ামিন রোজা আও সাদা কাতিন অথবা দানখেরা সাদকা আও নসক অথবা কোরবানি তিনটি তিরিশের কথা আল্লাহ বলেছেন সাফিদিয়া তু মিন সিয়ামিন রোজা আও নসক সাদা কাতিন আও নসক রোজা রাখলে কয়টি রোজা রাখতে হবে এখানে কোরআনে বলা হয়নি কিন্তু নবী করিম সাল্লাহ বলেছেন যে রোজা রাখবে কাফার রোজা কেউ যদি এহরাম বিরোধী কোনো কাজ করে ফেলে তাহলে রোজা রাখতে হবে তিনটি তিনটি রোজা এবং তিনটির মধ্যে রয়েছে আপনার তিনটির মধ্যে যে কোনো একটি করতে পারেন একটি করলে হলো তিনটি রোজা রাখতে হবে আর যদি দান খায়রাত করেন সাদা কাজ তাহলে নবী সাল্লামে শিখিয়েছেন যে ছয়জন জন মিসকিনকে খাওয়াতে হবে ছয়জন জন মিসকিনকে খাবার দিতে হবে একবারের খাবার যতটা লাগে আর নস কুরবানি করতে হবে কুরবানি করলে একটি খাসি ছাগল জবাই করতে হবে কুরবানির ক্ষেত্রে দাতা হইতে হবে তো আল্লাহ রবুল আলমিন এ একটি আহকাম বর্ণনা করলে এখানে আমেন তুমান তামাতি এলাল হাদি এতক্ষণ আলোচনা চলছিল এর আগে আলোচনা হয়েছে আপনার বাধা প্রাপ্ত হওয়ার শত্রু বা কোনো কারণে নিরাপদ থাকে আল্লাহ বলছেন রাস্তা নিরাপদ এখন তুমি পৌঁছেই গেলে হজে হজে পৌঁছেলে হজ করলে আর হজ গিয়ে করলে তামাত্ম অথবা কেরান আল্লাহ বলছেন ফামান তামাত অমরাতি এলাল হাজে সারামিনাল হাদি হজ করতে গিয়ে কেউ যদি হজের মৌসুমে ওমরাও করে আর হজের মৌসুমে ওমরা দুইটি হজ হয় হজ তিন প্রকারের হজ তিন প্রকারের হজে তামাত্ম হজে কেরান আর হজে এফরাদ বা মুফরত এফরাদকে মুফরাদ বলে একই কথা তো হজে কেরান নেও হজ এবং ওমরা দুটো একসাথে হয়ে যায় হজের মৌসুমে উমরাও হয়ে যায় যদিও দুটো নিয়ত একসাথে করা হয় আর হজে তামাত্মতে দুটো নিয়ত আলাদা আলাদা করা কিন্তু হজের মৌসুমেই ওমরা হয় হজের মৌসুমে ওমরা হয় সেই জন্য তামাত্মকে তামাত্ম বলা হয়েছে আর কেরানে ও যেহেতু কেরানকেও এক অর্থে তামাত্ম বলা হয়েছে যে তামাত্ম মানে ফায়দা হাসিল করা ফায়দা হাসিল করা আপনি ফায়দা হাসিল করতে পারলেন যে একগুলি তো দুঃস্বীকার করলেন একটি জার্নি একটি সফর এক সফরে গিয়ে আপনি অমরাও করতে পারলেন হজও করতে পারলেন আর এটি অমরা এইভাবে কেরানেও হয় আর তামাত্মতেও হয় সুতরাং তামাত্ম হজ করলেও অথবা কেরান হজ করলে উভয় ক্ষেত্রে কি করতে হবে আল্লাহ বলছেন সমান যথাসাধ্য তাকে একটি কুরবানি পেশ করতে হবে কুরবানি দিতে হবে তাহলে কুরবানি কার জন্য হজে কোন হাজি সাহেবদের জন্য যারা হজে কেরান করবে অথবা হজে তামাত্ম করবে কেউ যদি হজে ইফরাদ বা মুফরাদ করে তাহলে তার জন্য কোরবানি জরুরি নেই হজের কুরবানি আর মনে রাখবেন হজের কোরবানিকে হাদি বলা হয় হজের কুরবানি যেই কোরবানি হারামে করা হয় অর্থাৎ হারামে অর্থাৎ মক্কার আশেপাশেই হারামের এরিয়ার মধ্যে অথবা মেনাতে মেনা হারামের মধ্যে হেরামের এরিয়ার মধ্যে যদি করা ওকে হাদি বলা হয় বাকি আমরা যে নিজের দেশে দেশে সারা বিশ্বে মুসলমানরা ঘরে ঘরে কোরবানি করে সেই কোরবানিকে উধহিয়া বলা হয় উধহিয়া বলা হয় আর এই উধহা থেকে এই ঈদের নাম হচ্ছে ঈদুল আধহা ঈদুল তো রমজানের ঈদকে বলা হয় ঈদুল আধহা বলে কিন্তু আমাদের দেশের অনেক মুসলমানরা অজ্ঞ যার ফলে এই ঈদুল আজহাকে বলে ঈদ দোহা আর সরকারি ছুটিতে লেখা থাকে ঈদ দোহা ঈদ দোহা কোনো জিনিস নেই দোহা মানে সকালবেলা সকালবেলাকে এই সকাল নয়টা দশটার সময়টাকে বলা হয় দোহা এটি ওই দোহার ঈদ নয় এটি হচ্ছে কোরবানির ঈদ আমরা কি বলি বকরা ঈদ বলি বা বকরা ঈদ মানে বাকারা জবাই করা হয় সেই জন্য হ্যাঁ আমাদের দেশের লোকেরা গরু বেশি কোরবানি করতেছে জন্য বাকার মানে গরু ওই বাকার থেকে বাকারা ঈদ হ্যাঁ তো ঈদ উল আজহা মানে কোরবানির রে ঈদ উদ্দোহা নয় আমাদের দেশের ক্যালেন্ডারগুলিতে লিখা থাকে এই জন্যই বললাম যে ক্যালেন্ডারগুলিতে সাথে তারা লিখে থাকে ঈদ উদ্দোহা ঈদ উদ্দোহা ছুটি ভুল ঈদ উল তো আল্লাহ রাবুল্লাহ বলছেন যারা হজের সাথে সাথে ওমরাও করবে অর্থাৎ হজের মৌসুমে উমরা করবে অর্থাৎ তামাত্মক অথবা কেরান করবে তাদেরকে কোরবানি দিতে হবে কোরবানি দিতে পারলেন ভালো কথা আর কোরবানি যদি না দেন তো অনেকে কি করে কোরবানি থেকে বাঁচার জন্য যে পয়সা বেশি খরচ হয়ে যাবে এমনিতে তো পয়সা হজে লেগে গেল আর পাঁচশো টাকা আবার লেগে যাবে তার পাঁচশো রিয়াল লেগে যাবে যে কোরবানি দিতে তো যাক এক কাজ করি হজে মুফরাদ করি মানে পয়সা বাঁচানোর জন্য অথচ পয়সা আছে তার কাছে না ঠিক নয় পয়সা আছে তারপরেও সামর্থ্য আছে পাঁচশো টাকা আর খরচ করে সে কোরবানি দিতে পারবে কিন্তু কৃপণতা না যায় নাই তার জন্য এরকম অভাব আছে অভাব আছে তারপরেও আপনার জন্য এটি ঠিক নয় যে আপনি জেনে শুনে কোরবানি করতে পারবেন না এই জন্য হজে ফরাদ করবেন বা হজে মুফরাদ করবেন না বরং আপনার জন্য আরেকটি বিকল্প আল্লাহ দিয়েছেন উত্তম বিকল্প সেই পথটি অবলম্বন করুন কোরবানি করতে পারছেন না পয়সা নেই আপনি রোজা রাখুন আল্লাহ রোজা রাখতে বলেছেন দশটি রোজার কথা আল্লাহ রব্বা বলছেন এটি হচ্ছে কোরবানির বিকল্প হজে তামাত্ত অথবা কেরানের ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলম তাই বলছেন হজে তামাত্ম করলো। অথবা কেরান করল আর কোরবানি করতে পারছে না কোরবানি তো হজিব হয়ে গেছে কোরবানি করতে পারছে না তাহলে কি করবে হজের সময় হজের দিনগুলিতেই তিনটি রোজার হজ হজেই তিনটি রোজা রাখবে হজের দিনগুলিতে অর্থাৎ হজে যাওয়ার পরে হজের মাস কিন্তু শুরু হয়ে গেছে সওয়াল মাস থেকে সওয়ালের প্রথম তারিখ থেকে হজের মাস শুরু ছয় তারিখে সাত তারিখে পৌঁছিলেন আপনি তাহলে সাত তারিখ আট তারিখ রাখেন নয় তারিখেও রাখতে পারেন যদিও না রাখায় সে হাজিদের জন্য আরাফা দিনে আর রোজা রাখা তাদেরকে বলা হয়েছে অপছন্দনীয় যদিও নাজায়জ নাই কোরবানির দিনে রাখবে না ঈদের দিনে রোজা রাখা নাজায়জ জায়েজ নাই ঈদের পরে তাহলে আপনি তিনটি রোজা যদি ঈদের আগে আগে রাখতে পার নয় তারিখের আগে আগে রাখতে পারলেন না তাহলে আপনি এগারো তারিখে বারো তারিখে তেরো তারিখে রোজাগুলি রাখেন এক দুটি আগে রেখেছিলেন আর পরে আপনি দশ তারিখে ঈদের দিনে রোজা না রেখে এগারো বারোতে রোজা রেখে এইভাবে হজের মৌসুমী রোজা শেষ করে ওখানে তিনটি রোজা শেষ করে আপনার তোমার সাতটি রোজা রাখবে বাড়িতে ফিরে এস দেশে ফিরে এস আপনি যেখানে থাকেন সেখানে ফিরে এস আপনার বাড়ি এখানে না কিন্তু আপনার যে মানে অস্থায়ী এখানে বাসস্থান রয়েছে এখানে ফিরে আসার পরে সাতটি রোজা রাখবেন এইভাবে দশটি রোজা পুরা করলে আপনার ওই হজ হজে হজে তামাত্তর কেরানের কোরবানির বিকল্প হয়ে যাবে তিলকে কামের আল্লাহ বলছেন এটি হচ্ছে পুরো দশটি রোজা রাহিক আল্লাহ হিল মসজিদ ইল হারাম আর এই হজে তামাত্মান ওদের জন্য যারা মসজিদে হারামের আশেপাশে বসবাস করে না এই আয়াতের একটি তফসির যে যারা মসজিদে হারামের আশেপাশে অর্থাৎ মেকাতের ভিতরে বসবাস করে মেকাত মেকাত এখান থেকে গিয়ে তায়ে ঠিক না তায়েফ থেকে ভিতর দিকে এদিকে না ভিতর দিকে আপনি বসবাস করছেন মক্কার দিকে মদিনার পথ দিয়ে গেলে মদিনার পরে জুল হলিফা থেকে মেকআপ শুরু হয়ে যায় জুল হলিফার পরে আপনি মক্কার দিকে ওই দিকে আপনি বসবাস করছেন তাহলে তো আপনাকে বলেন যে ফিরে আসবেন আপনি মেকাতে হেরাম বান্ধা যেন বাড়ি থেকে হেরাম যারা ভিতরে আছে মেকাতের ভিতরে বা মক্কা শহরে যারা বসবাস করে মক্কার আশেপাশে এমনকি জেদ্দায় জেদ্দায় বসবাস মেকাতের ভিতরে এই জন্য এই এরাম বাঁধা যাবে না বাইরের লোকদের জন্য বাইরের লোকেরা আসবে বাংলাদেশ ভারত থেকে পাকিস্তান থেকে আর এসে জেদ্দার নেমে এরামবাদে জায়েজ নয় অনেক হাজিরা ভুল করে যদি আজকাল হাজিদেরকে গাইড করা হচ্ছে বারবার করে ওর জাহাজে বলা হচ্ছে কিন্তু আগের জামানে শুনতাম আমরা যখন ছোট ছেলে পানি জাহাজে হাজির আসতো আর অনেকে জাহেল এমন মূর্খ হয়ে আসতো কিছু কিচ্ছু জানতো না ওই আপনার এসে জেদ্দায় এসে এরাম বাঁধছে বা উড়োজাহাজে দ্রুত বেগে আসে তো দ্রুত বেগে আসে অনেকে খেয়াল করল না বেখিয়ালিতে ঘুমিয়েই থাকলো ঘোষণা বারবার অবশ্য করা হয় তারপরে বেখিয়ালে ঘুমিয়ে থাকলো আর জেদ্দা এসে তার জাহাজ ল্যান্ড করে গেল চলবে না আপনার অজেব ছুটি গেল যদি থেকে এরাম বাঁধেন অজেব ছুটি গেল সেই জন্য আগেই সজাগ হবে তো যারা মেকাতের ভেতরে বসবাস করে বা থাকে তাদের জন্য আর কেরান নয় তারা হজে এফরাত শুধু করবে যেহেতু যখন তখন তারা উমরা করছে সুতরাং আর উমরা না করে শুধু হজ করুক তারা এই তফসির বলা হচ্ছে একটি এর মানে এই হয় যে যারা মক্কায় বসবাস করে মক্কার আশেপাশে বসবাস করে মিকাতের ভেতরে তারা হজে তামাত্ম কেরান করবে না হজে এফরাত করবে আর কারো কারো মতে এর তফসির হচ্ছে যে তারা যদি হজের মোশমে উমরা করেও তারপরে তাদের উপর কুরবানি হওয়া না হজের উমরা করলো সওয়াল মাসে জি কাদা মাসে ওমরা করলো মক্কার লোকেরা তারপরে ওই বছরে হজ করলো এরই নামি তো একই বছরে হজের মৌসুমে অমরা করে আবার যদি হজ করেন তাহলে তামাত্ম হয়ে যাবে আপনার মিকাতের বাইরে না চলে আসলে যদি ফিরে চলে আসেন মিকাতের বাইরে তাহলে কিন্তু তার বিধান আলাদা হয়ে যায় যেমন আপনি সওয়াল মাসে এখন গিয়ে একটা ওমরা করে চলে আসলেন আবার দামম ফিরে চলে আসলে ফিরে আসার পর আবার হজের মৌসুমে হজে গেলেন তাহলে আপনি মিতাদের বাইরে চলে এসছেন আপনার আগের উমরা আর হজের সাথে সম্পর্ক থাকলো না তো হবে না আল্লাহ আলম তো যাই হোক কেউ কেউ বলছেন যে না ওরা যদি উমরা করে ও হজের মৌসামে তারপরেও তাদেরকে কুরবানি লাগবে না কুরবানি লাগবে না তাদেরকে কত আল্লাহ আল্লাহকে ভয় করো ওয়াল্লাম শরীদুল্ল জেনে রাখো যে আল্লাহ রবুল আলমিন কঠোর শাস্তিদাতা যারা বিরুদ্ধাচরণ করে যারা নাফারমানি করে যারা হজ ফরজ হয়ে যারা পর হজ করে না তাদেরকে আল্লাহ কঠোর শাস্তি দেবেন আল্লাহরাবুল আলমিন আরও এরশাদ করছেন সুরে বাকার আগের আয়াত ছিল একশো ছিয়ানব্বই নম্বর আয়াত একশো সাতানব্বই নম্বর আয়াত এরশাদ করেছেন আল্হাজ্য আসর আলু মাত হজের জন্য কয়েকটি মাস রয়েছে কয়েকটি মাস মানে দুই মাস দশ দিন দুইয়ের ওপরে হলে জমা হয়ে যায় অনেক সময় দুইকেও বহু বচন বলা যায় তো হজের মাস হচ্ছে সওয়াল মাস যে মাসটি চলে গেছে রমজানের পরের মাসটি এই মাস চাঁদের মাস জিকাদা মাস যে মাসটি বর্তমান চলছে আর জিলহাজ মাসের মাসের দশটি দশই জিলহজ পর্যন্ত হজের সময় আলহাজ্য আসরুম মালুমাতের সহি তফসির হচ্ছে এটি এর অর্থ কি যে হজের জন্য আসরম মালুমাত জানা শোনা কয়েকটি মাস রয়েছে এর তফসির হলো দুই মাস দশ দিন এর অর্থ হচ্ছে এই যে দুই মাস দশ দিনের মধ্যে যে কোনো সময় হজের নিয়ত করে হজ করা যায় হজের নিয়ত করে হজ করা যায় আপনি সওয়াল মাসেও যদি হজের এহরাম পেয়ে আপনি হজে ফ্রাদ অথবা হজর হজে কেরান নিয়ত করে গিয়ে ওই এহরামের অবস্থাতে মক্কাতে থেকে যেতেন আপনার হজে কেরানই হবে কিন্তু সওয়াল মাস আসেনি রমজান মাসের সাথে রমজানে গেলেন আর সবে কাদার করে ওখানে ঈদ ইদ করে আর ওই আপনি হজের নিয়ত করেই নিতেন যে হজ সেরেই যাব আর নিয়ত আগেই করে রমজান মাসেই করে ফেলেছেন হজ হবে না হজের মাস এখনও আসেনি সময় হয়নি যেমন জোহরের নামাজ যদি সকাল দশটায় পড়ে নেন যাক আগেই পড়ে নি কর্মব্যস্ততা এখন একটু ফ্রি হয়েছি সকাল দশটায় জোহর নি হবে হবে না হবে না তো ওই রকমই হজের কেউ যদি রমজান মাসে করে হবে না প্রথম সওয়ালে করলো হবে দূর থেকে এসছে আগের লোকরা তো ছ ছ মাস আগে চলে আসতো এই জন্য যারা ছয় ছয় মাস আগে আসতো তারা হজের নিয়ত করে আসতো না তামাত্ম করে আসতে ওমরান নিয়ত করে এসে হালাল হয়ে বসে থাকতো হজের জন্য নিয়ত করিতে সওয়াল মাস আসার পরে আর শেষ হচ্ছে দশই জিলহাজে কেন যে দশই জিল হজের রাত্রি আরাফার রাতের পরে আরাফার আরাফার দিনের পরে আরাফার দিন নয়ে জিল হজ নয় জিল হজ আপনাকে আরাফায় অবস্থান করতে হবে সেই দিন দিনে আপনি অবস্থান করতে পারলেন না হাদিসে রয়েছে রাতের কোনো অংশে ফজর পর্যন্ত যদি কেউ পাঁচ মিনিটের জন্য পৌঁছে অল্প সময়ের জন্য আরাফাতে অবস্থান করতে পারে শুধু আরাফা দিয়ে অতিক্রম করলো অবস্থানও করতে পারল না আরাফা দিয়ে গাড়িতে চেপেছিল রকম আরাফার ওপর দিয়ে তার গাড়িটি গেল কিছুক্ষণের জন্য কোন রাতের কথা বলছি হ্যাঁ দশ দশই দিল হজের রাত মানে আরাফার দিন শেষ হয়ে গেছে মানে নয় তারিখ শেষ হয়ে গেছে দশ তারিখের রাত এ রাতে ঈদের রাত যে রাতটি তার পরের দিন হজ অর্থাৎ আপনার কোরবানির দিন ফজরের আগে আগে কিছুক্ষণ যদি সময় পেয়ে যান আরাফাতে তাহলে হজ হয়ে গেল অথচ সমস্ত লোক হয়তো আরাফা ছেড়ে মুজদালেফা চলে এসছে আপনি কিছুক্ষণ সময় দিতে পারলেন আরাফাতে যেহেতু হজের মাস কখন থেকে কখন বললাম শর মাসের প্রথম থেকে নিয়ে দশই জিল হজ পর্যন্ত দশই জিল হজের রাতের কোনো অংশ অবস্থান করতে পারলেই হবে কিছুক্ষণের জন্য আরাফাতে তারপরে ফজরের নামাজকে এসে ধরতে হবে মুজদালিফা যেহেতু ফজরের নামাজে মুজদালিফা পৌঁছা জরুরি ওয়াজিব মুজদালিফা রাত কাটানো কমপক্ষে ফজরের নামাজে পৌঁছা জরুরি ওয়াজিব তো সেই জন্য আল্লাহ রব বলছেন আল হাজ আসর মালুমাত হজের জন্য জানাশোনা প্রায় একটি মাস রয়েছে ফামান ফারাদা ফি হিন্দেল হাজ সুতরাং এই দিনগুলিতে যদি কেউ নিজের জন্য হজকে বিধিবদ্ধ করে নেই নিজের ওপর হজকে ফরজ করে নেই অর্থাৎ হজ তো ফরজ কিন্তু সে এবছর হজ করবে একবার সংকল্প করে হজে প্রবেশ করেছে হজের নিয়ত করে হজের কাজ আরম্ভ করে দিয়েছে তাহলে হজের অবস্থায় রাফাস জায়জ নয় রাফাস বলা হয় যৌন সংক্রান্ত কোনো কাজ যৌন সংক্রান্ত কোনো কাজ আয়জ নেই হারাম যদি হয় অবৈধ হয় অর্থাৎ জেনা জেনার ভূমিকা তো সব সময় না যায় হজের সময় হোক আর হজের বাইরে হোক যে কোনো সময় না যায় কিন্তু নিজের স্ত্রীর সাথে মহিলা নিজের স্বামীর সাথে যৌন সংক্রান্ত যে কোনো কাজ তার জন্য বৈধ বরং স্বভাবের কাজ যেহেতু তার মাধ্যমে সে পাপ থেকে বেঁচে থাকবে বিয়ের সাদী এই উদ্দেশ্য যে আমি পাপ মুক্ত জীবনযাপন করবো গোলা থেকে বেঁচে থাকবে এই উদ্দেশ্য হচ্ছে একটি উদ্দেশ্য বিয়ে সাদির আর একটি উদ্দেশ্য হচ্ছে যে জেনারেশন পয়দা হওয়া বিবাহ সাদী না করলে হালাল সন্তান যাই সন্তান বৈধ সন্তান পয়দা হইতো না কেমন পর্যন্ত মানুষ জাতি বাকি থাকতো না শেষ হয়ে যেত তো বিভিন্ন উদ্দেশ্যের মধ্যে বিবাহ একটি উদ্দেশ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে যে পাপ মুক্ত জীবন যাপন করা তো যৌন সম্পর্কীয় আলোচনা করা যৌন সম্পর্কীয় কোনো কাজ করা সে সহবাস হোক বা সহবাস ছাড়া অন্য কিছু হোক এই সবগুলি হজর অবস্থায় নিষিদ্ধ আল্লাহ বলছেন হজে হজে প্রবেশ করার পরে অর্থাৎ এহরাম বেদে নেওয়ার পরে ফালার রাফাস যৌন সংক্রান্ত কোনো কাজ দায় না স্ত্রীর সাথে আছে না 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 যৌন সংক্রান্ত কোনো কথা না কাজ চলবে না ফালারাফাস যতক্ষণ হজ থেকে ফারেক না হয়ে যাবে হজ শেষ না হয়ে যাবে বলা ফসুক এবং কোনো পাপের কাজ দায়ক না ফসুক বলা হয় বিরুদ্ধাচরণ যে কোনো গুনার কাজ পাপের কাজকে বলা হয়েছে সাত কাজ ফাঁসে কি কাজ দুই রকম করে হতে পারে বিরুদ্ধাচরণ এক হচ্ছে কোনো অজেব জরুরি জিনিসকে ছেড়ে দেওয়া আপনার জন্য করণীয় ছিল করতে হয়তো অজেব জিনিস ছিল ছেড়ে দিলেন আপনি হজের অবস্থায় আপনাকে মিকার থেকে এরাম বাঁধতে হয়ে অজেব মিকাত মিকার থেকে এরাম না বেঁধে এরাম তো বাঁধলেন কিন্তু জিদ্দার থেকে এরাম বাঁধলেন মিকার থেকে এরাম বাঁধলে চেকপোস্টে অসুবিধা হইতে পারে অনেকে এখন থেকে চলে গিয়ে মক্কায় বসে আছে বা জিদ্দার বসে আছে হ্যাঁ অজের সময় রাম বেঁধে নেবে চলবে থাকেন বাইরে আর আপনি এরাম বাঁধেন মক্কা থেকে তাহলে অজেব তরক হয়ে গেল তাহলে যে কোনো অজেব যদি ছেড়ে দেয় ইচ্ছা করে আপনি মুজদাল রাত কাটালেন না কঙ্কর মারলেন না কোরবানি করলেন না অজেব ছেড়ে দিলেন এগুলি হচ্ছে ফাঁসেকি কাজ বা কোনো হারাম বা নাজাইজ নিষিদ্ধ কাজ করা এ হচ্ছে ফাসেকি কাজ অনেক ফাঁসে কাজ রয়েছে পাপের কাজ রয়েছে তার মধ্যে কোন হারাম জিনিস খাওয়া আজকালকার হাজি সাহেবদের তো অধিকাংশই সিগারেট মুক্ত নয় আল্লাহ রাবুল আলমিন মক্কার মদিনাকে সিগারেট মুক্ত করো না বলুন আমিন মুসলমানরা মক্কা গিয়ে কাবা শরীফের সামনে সেখানেও সিগারেট খেলে ছাড়েন এসে যে কি করতে আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ বলছেন আল্লাহ সন্তুষ্ট হজে এসছেও কোনো ফাসিকি কাজ কোনো বিরুদ্ধাচরণের কাজ করা যাবে না হজে গেলেন আর আল্লাহ হাজির সাহেব হাজি সাহেব হলো হজ করবে কাজ করে করবেন আবার এইভাবে কাজ যে লড়াই ঝগড়া কাউকে কষ্ট দেওয়া কারো সমালোচনা করা কারো কুৎসা গাওয়া কারো নিন্দা করা বসে আছেন বন্ধু বান্ধব নিয়ে গোটা দুনিয়ার কথাবার্তার মধ্যে গিবদ সমালোচনা কত লোকের কুৎসা আর কত লোকের নিন্দা করলেন কত লোকের সমালোচনা করলেন কত লোকের খারাপ মন্তব্য করলেন এইসব কাবিরা গোনা সাধারণভাবে হয় মানুষ চের পাইনে দামে গোনা করে ফেলল হজের অবস্থায় আল্লাহর জিকি কি না করে ভালো কাজ না করে মানুষকে ভালো কথা না বলে এসব অন্যায় কাজ করলেন না যে কোনো পাপের কাজকে যে কোনো অন্যায়ের কাজকে বলা হয়েছে ফাঁসেকের কাজ আর যে কোনো হজের ছেড়ে দেওয়া জরুরি কাজকে ছেড়ে দেওয়াকে ফাঁসেকের কাজ বলা হয়েছে ওলা এবং হজের অবস্থায় ঝগড়া কারোর সাথে তর্ক বিতর্ক করা এমনিতেই সিদ্ধ যে কোনো সময় তর্ক বিতর্ক হামাখায় লড়াই ঝগড়া হতে পারে মনোমালিন্য হতে পারে এসব কাজ নিষিদ্ধ ইসলাম বিশেষ করে হজের অবস্থায় গিয়ে যেহেতু মানুষ বিদেশে থাকে তখন অনেক সময় মানুষের মনে সংকীর্ণতা চলে আসে নিজের বাড়িতে রয়েছেন অভাব নেই গেল গেল পাঁচিয়াল দশিয়াল গেল গেল কিছু নিজের স্বার্থ গেল গেল অসুবিধা নেই কিন্তু ওখানে গিয়ে অনেক সময় মানুষ নিজের হিসাব করা শুরু করে একটু কষ্ট হলে বরদাস্ত করে না বরং অন্য কাউকে কষ্ট দেয় যে কষ্ট দিল তাকে আরও বেশি করে আরো কষ্ট দিল এইভাবে লড়াই ঝগড়া সৃষ্টি হয় কলম সৃষ্টি হয় ওলা যে রাখা হজে এসব জায়গ নয় কঠোরভাবে নিষিদ্ধ অবা চাপ খাই হল্লা তারপর আল্লাহ বলছেন হজে এসে তোমরা যদি ভালো কল্যাণমূলক কাজ করো দান খায়রাত করলেন হজে এসছেন কিন্তু এখানে এসে দান খায়রাত করলেন গরিব মিসকিন অনেক সারা বিশ্ব থেকে এসছে অনেক দরিদ্র দেখছেন তাদেরকে দান খাইরাত করলেন আপনি কিছু ভালো কাজ করলেন কিছু দিনের খেদমত করলেন কিছু মানুষকে ভালো উপদেশ দিলেন ইয়ালামহল্লা সব কিছু আল্লাহ জ্ঞাত আল্লাহ জানেন এবং আল্লাহ তার উত্তম প্রতিদান দান করবেন তারপর আল্লাহ বলছেন আর একটি বিধান সেটি হচ্ছে যে তোমরা হজে গেলে পাথেই নিয়ে যাবে রাস্তার খরচ নিয়ে যাবে খাবার খরচ এবং ভাড়া খরচ আসা যাওয়া যা খরচ হয় এবং যতদিন থাকবেন কি খাবেন তার খরচ নিয়ে যেতে হবে বিনা খরচে খালি হাতে হজে যাওয়া নিষেধ করা হয়েছে হজে যাবে কিছু লোকেরা ভিক্ষা করে হজে যায় আমার দেশে এক শ্রেণীর লোকেরা রয়েছে হজ করবে ভিক্ষা করে সারা বছর ধরে ভিক্ষা করছে আত্মীয় স্বজন দেশবাসীর কাছে আমি হজে যাব আমি হজে যাব হেল্প করো এইভাবে ভিক্ষা করে হজে যাওয়া ইসলামে নেই আপনার ওপর হজ ফরজ হয়নি হজ নেই আপনার হজ নেই যেমন জাকাত নেই পয়সা নেই জাকাত নেই আপনার সেরকমই ভিক্ষা করে কারো কাছ থেকে চেয়ে নিয়ে হজে যাবেন না আল্লাহ বলছেন পাথেই নিয়ে যাও যাতে করে এমন না হয় যে কোন রকম খরচাটা জুটিয়েছেন টিকিটটা জুটিয়েছেন আর খালি হাতে মক্কা এসে অনেক লোককে দেখা যায় কিছু লোকের ব্যবসায় ব্যবসায় সারা বছর করছে আর হজের মৌসুমে ভিক্ষা কাছে বলো ঘৃণীত কাজী ইসলামী ভিক্ষায় আলিয়াদুল অলিয়া খাইদুল আলিয়া সুফলা ওপরের হাতটি নিচের হাত অপেক্ষা করত যে দান করে সেই লোক উত্ত ভিক্ষা করা কাজ মানুষের সামনে হাত বাড়ানো কাজ ঘৃণিত কাজ এবং যদি হকদার না হয় মনে রাখবেন আর ভিক্ষা করছে ব্যবসা বানিয়ে নিয়েছে ভিক্ষা করা অথচ ভিক্ষা না করে সে কর্ম করে মেহনত করে আয়ু উপার্জন করে তার পেটের ভাতের ব্যবস্থা করতে পারবে যদি এইরকম ভিক্ষুক হয় তাহলে না করিমুল সাল্লাহ সাল্লাম বলেছেন আলাত তো কাদুণ কদু শুনিয়া মালকেয়া কেয়ামতের দিনে যারা ভিক্ষুক অথচ ভিখারি মানে দরিদ্র নয় দরিদ্র ভিক্ষুক নয় কাজ চালাতে পারবে নিজের কাজ নিজে চালিয়ে নিতে পারবে তারপরে ভিক্ষা যারা করে তাদের মুখমণ্ডলে গোস্ত থাকবে না কালকে আমাদের মুখমণ্ডল চেহারাতে গোস্ত থাকবে না হাড় দেখা যাবে আর নিজে নুচে নুচে এই গোস্ত গালে কিভাবে উঠবে তার মুখ থেকে নিজে নুচে নুচে নখ দিয়ে নুচে নুচে গোস্তকে ছিঁড়ে শেষ করে দিবে মুখমণ্ডল থেকে কাদু হন ও শুন তাই আল্লাহ বলছেন অত্যাও তোমরা পাথেই নিয়ে যাবে আর সর্বোত্তম পাথেই হচ্ছে তাকোয়া আপনাকে টাকা পয়সা নিয়ে যেতে হবে খাবার খরচ চাল ডালও নিয়ে যান চাল ডাল নিয়ে যান মানে টাকা পয়সা নিয়ে যান খাদ্য নিয়ে যান আপনার রাস্তা খরচ নিয়ে যান যা কিছু প্রয়োজনে তা নিয়ে যান লেবাস পোশাক নিয়ে যান কিন্তু সর্বোত্তম পাথেই হচ্ছে তাকুয়া কারণ তাকুয়া যদি না নাচকার পকেটে পয়সা থাকে তারপর অনেকে ভিক্ষা করতে পারে আল্লাহকে ভয় করেন না আপনি তাকু মানে আল্লাহর ভয় ভিত্তি আল্লাহর ভয় যদি থাকে খেতে না পেলেও ভিক্ষা করবেন না লোকে দেখবে আপনার চেহারা যে ও লোকটি মনে হয় খায়নি অনাহারে আছে লোককে আল্লাহ রবুল্লা আলামিন মানুষের অন্তরে এমন উদ্দেশ দেবে এমন জিনিসের যে না লোকটিকে কিছু হেল্প করা প্রয়োজন আছে নবী কালিমসালিস্লামের সাহাবাইকার দিনের পর দিন না খেয়ে থাকতেন আবু হরিয়ার্লাহ তালাহ বলছেন যে কয়েক দিন ধরে খেতে পাইনি তারপরে এমন হতাম যে না খেয়ে চলতে চলতে নামাজ পড়তে যেত রাস্তায় দিয়ে হুঁশ হয়ে পড়ে যেতাম পড়ে যেতাম হোঁশ থাকতো না আবার হোঁসটা ফিরে আসতো উঠতাম উঠে নামাজ পড়তে যেতাম একদিন অত্যন্ত খিদা লেগেছে চলতে পারছি না পড়ে গেছি হোস্টা ফিরেছে রাস্তা দিয়ে আবু বকর যাচ্ছে প্রথম হল তোমার গেছে বলছেন না যে আমি খিদার পড়ে গেছি একটি মাসলা মাসলা আমার জানা আছে ওর জবাব উত্তর জানা আছে কিন্তু আমি কথা বলছি তার সাথে মাসলার বাহানাতে যে কথা বললে আমার আওয়াজ যখন ফিস করবে তখন বুঝতে পারবে আবহাওয়া খেতে পাইনি কয়েকদিন কিছু বাড়িতে থাকলে খেতে দেবে মশলাটি জিজ্ঞেস করলে হয়তো তোমার মনে করলেন যে আমাকে হয়তো মশলাই জিজ্ঞেস করছে মাসলার উত্তরে দিয়ে হেঁটে চলে গেলেন বুঝতে পারলেন টের পেলেন না তিনি একটু পরে আবুবাকার রাস্তা দিয়ে এসছেন আবার ওই মাসলার জিজ্ঞেস করছেন যে একটি মাসলা জিজ্ঞেস করবো আপনাকে ফিস ফিস আওয়াজে মাসলা জিজ্ঞেস করা আবুবাকি আল্লাহ তালানো বুঝতে আবু আবহাওয়া খেতে পাইনি পাইতে থেকে তারপরে বলছেন না যে আমি ক্ষুধার্ত তো চলতে পারছি না অসহায় অবস্থা বলছেন না এই তার ফিস ফিস আওয়াজ দেখে বুঝতে পেরে অবকার রাজি আল্লাহ তালানো বাড়িতে নিয়ে খাওয়ার দেয় এই হচ্ছে ইসলামে আমাদের আদর্শ সাহাবাইকে রাম যারা আমাদের আদর্শ মানুষ যাদের অনুকরণ করতে বলা হয়েছে পিএ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের পরে তো আল্লাহ বলছেন যে সর্বোত্তম পাথাই হচ্ছে তাকুয়া আল্লাহর ভয় ভীতি হজে গেলে আর যদি তাকুয়া না থাকে আল্লাহর ভয় ভীতি না থাকে তাহলে কারো চুরি করবে সুযোগ পেলে যেহেতু সেখানে সবাই মোসাফির কার জে আগে এখানে পড়ে আছে কার টাকা পড়ে আছে কার কি পড়ে আছে আপনি চুরি করবেন তাহলে হ্যাঁ কিন্তু আল্লাহর ভয় থাকলে না যদি পেয়েও যান মূল্যবান জিনিস পেয়ে গেছেন তারপর ঘোষণা করেন ভাই কার এই জিনিস কার এই ঘড়ি কার এই যে পা টাকা পয়সা পেয়েছে ভাই কত টাকা আছে কার টাকা আছে বলে নিয়ে যাবেন এমন বলে আল্লাহর ভয় থাকে আর যদি তাকুয়া না থাকে আত্মসাত করে ফেলবে তাই আল্লাহ বলছেন সর্বোত্তম পাথেই হচ্ছে তাকোয়া وتزودوا فإِنَّ خَيْرَ الزَّادِ التَّقْوَى وَاتَّقُونِ يَا أُولِي الْأَلْبَابِ হে জানoban তোমরা আমাকে ভয় কর আল্লাহকে ভয় কর তারপর আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি মাসলা বলছেন 198 নম্বর আয়াত সূরা বাকারা যে মাসলার ক্ষেত্রে অনেকে দ্বিধা দন্দে থাকে আমাদের দেশে সেটি হচ্ছে হজের মৌসমে হজে এসে হজে এসে ব্যবসা বাণিজ্য করা হজের মৌসমে হজে এসে ব্যবসা বাণিজ্য করা হজ করলেন আর হজের মৌসুমে হজও করছেন আর কিছু খরিদ করলেন কিছু বিক্রি করলেন ব্যবসা করলেন হয়তো মেনাতে আরাফাতে মক্কাতে করলেন যদি আপনার বর্তমান আইন আপনার সাথ দেয় আমি বলছি না যে আপনি আইনের বিরোধিতা করেন যদি ইসলামিক রাষ্ট্র নেতার আনুগত্য করতে হবে কিন্তু যদি আপনার এইরকম অনুমতি থাকে যে আপনি ব্যবসা বাণিজ্য করলেন কোনো অসুবিধা নেই ইসলামে বাধা নেই এই হয়তো এখানে ব্যবসা বাণিজ্য করলে না কিন্তু কিন্তু কিছু মাল সামান এখানে বেশ সস্তা দেশে নিয়ে গিয়ে যদি বিক্রি করি তাহলে বেশ একটা অ্যামাউন্ট আসবে কিছু লাভ হাসিল হবে দেশে কিছু জিনিস আছে সস্তা দেশ থেকে এখানে এনে যদি বিক্রি করি তাহলে কিছু লাভ হবে তাই আসার সময় কিছু নিয়ে আসলেন এখানে বিক্রি করে দিলেন এখান থেকে কিছু নিয়ে চলে গেলেন ওখানে বিক্রি করে দিলেন লাইসা আলিকোনা হন্তু ফির স্পষ্ট ভাষায় আল্লাহ রব্বরে বলেছেন তবে একটি কথা মনে রাখবেন হজের উদ্দেশ্যে আপনাকে আসতে হবে যে হজ নিয়ে তো আছে যে হজ করবো আর যদি এক একসাইন হাজির রয়েছে প্রতি বছর আসে আসল উদ্দেশ্য হচ্ছে ব্যবসা আসল উদ্দেশ্য হচ্ছে ব্যবসা কমার্শিয়াল মানুষ তারা আর হজটা একটা ভিসা মাত্র হজ ছাড়া ভিসা লাগছে না হজের ভিসা লাগিয়ে এসছে আর এসছি তখন হজসঅ্যাপ করে নি এটি হচ্ছে মানে দুই নম্বরে এক নম্বরে হচ্ছে আমার ব্যবসা তাহলে হবে না এখ লাফ নেই আল্লাহ কি বলেছেন ওয়াতিমুল হাজ্জা আলমরা লিল্লা আল্লাহর জন্য হজ উমরা করতে হবে এই আল্লাহর জন্য হজ উমরা না ব্যবসার জন্য হজ উমরা করলো ঠিক কিনা বলেন হজ উমরা ব্যবসার জন্য কথাটা ভালো করে বুঝলেন তো যাই হোক হজে এসে প্রয়োজনে ব্যবসা বাণিজ্য করা যেতে পারে আল্লাহ রবী বলছে লাইসা আলাইকুম জনাহ তোমাদের কোনো গুণা নেই আনতাব তাগু ফাগলাম কম তোমাদের পালন যদি রোজে রেজে অনুগ্রহ তোমরা সন্ধান করতে আল্লাহর অনুগ্রহ আল্লাহর রেজে সারা পৃথিবীতে আমাদের জন্য রয়েছে সুতরাং যদি সন্ধান তোমরা করো হজে এসে তাহলে কোনো গোনা নেই তারপর আল্লাহ ফাইজা আরাফাত ফাজ করুল্লাহ ইন্দাল হারাম এই আয়াতের অংশটিতে আরাফাতে অবস্থানের কথাও বলা হয়েছে এবং মুজদালিফাই অবস্থানের কথাও বলা হয়েছে আল্লাহ আল্লাহেন ফাইজা আফাতুম্মিন আরাফাত যখন আরাফা থেকে তোমরা প্রত্যাবর্তন করে ফিরে আস আরাফা থেকে ফিরে আস তার মানে আরাফা যেতে আরাফা যাওয়ার কথা বলছি আরাফা যাওয়া হচ্ছে হজের রকুন বা ফরজ যদি কেউ আরাফায় অবস্থান না করে যদিও কিছুক্ষণের জন্য হয় রাতের অংশে তাহলে তার হজ হবে না প্রবী মোহাম্মদুর রসুল্লাহ সাহেব বলেছেন আলহাজ্য আরাফা হজ হচ্ছে আরাফায় অবস্থানের নাম আরাফায় অবস্থানের নাম হচ্ছে যে ব্যক্তি আরাফা অবস্থান করল না তার হজ হবে না তবে তবে আরাফা অবস্থানের ক্ষেত্রে জোহর পর থেকে শুরু করে জওয়াল সূর্য মাথার উপর থেকে গড়ে যাওয়ার পর থেকে শুরু করে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত সূর্য ডুবা পর্যন্ত ডুবিয়ে দিতে হবে সূর্যকে এটি হচ্ছে আপনার সন্ন্যতারিকা আর আপনার ফরজ আদায় হলো অজীব আদায় হলো আর কেউ যদি সূর্য যেমন অনেক লোকেরা এরকম করে যে সকালবেলায় হয়তো চলে গেছে যখন যাওয়ার প্রয়োজন নেই তারপরে দিনে তো অবস্থান করলো কিন্তু সূর্য অস্ত হওয়ার আগেই আরাফা থেকে বেরিয়ে গেল আরাফা থেকে বেরিয়ে গেল সূর্য ডুবলো না তার আগে আরাফা থেকে বেরিয়ে গেল আরাফার যে বর্ডার রয়েছে সেখান থেকে বেরিয়ে গেল তাহলে তার ওয়াজেব ছুটে গেল ওয়াজেব হচ্ছে সূর্য ডুবা পর্যন্ত অবস্থান করা তো আল্লাহ বলছেন তোমার এসে কোথায় অবস্থান করে মাস আরে হারামে আল্লাহকে স্মরণ করে মাস আরে হারাম হচ্ছে মধ্যে যেই জায়গাটিতে বর্তমানে মসজিদ রয়েছে মুজদালেফার সেই জায়গাটির নাম তো মাস আরে হারামে তোমরা আল্লাহকে স্মরণ করবে অর্থাৎ সেখানে রাত কাটাতে হবে এর তাফিরের বাক্য়া নবী রবিসাল্লামের হজে রয়েছে বিদায় হজে এবং নবিস্লামের শিক্ষায় রয়েছে হজের ক্ষেত্রে যে মুজদালেফায় রাত রাত যাপন করবে এবং রাত যাপন করে ফজর নামাজ পড়বে ফজর নামাজের পরে বেশি বেশি আল্লাহর জিকির আজকার রাজকার এবং দুয়া করবে ফর্সা হয়ে যাওয়া পর্যন্ত যখন ফর্সা হয়ে যাবে তখন মুজদালেফা থেকে মিনার উদ্দেশ্যে রওনা হন আল্লাহ বসেন ফজ করল্লাহ ইমদাল মশারুল হারাম সবাই যদি মাসারে হারামের কাছে ভিড় করার চেষ্টা করে তাহলে তো মানুষকে সামলানো যাবে না কত লোক যে মারা যাবে আল্লাহ জানে সুতরাং নবী কাজ এই ক্ষেত্রে সমস্যা সমাধানে বলেছেন ওয়াক্তু হা হো না আরাফার ক্ষেত্রেও মুজদালিফার ক্ষেত্রেও এবং মেনার ক্ষেত্রে বলেছেন আমি এখানে অবস্থান করলাম তবে কেউ যেন এ কথা মনে না করে যে আমি যেই জায়গাটি অবস্থান করি সেই জায়গাতেই অবস্থান করতে হবে তাহলে কি করে লোক ধরবে ও আরাফা তো মনে রাখবে যে কোনো জায়গা হচ্ছে অবস্থান যোগ্য যে কোনো জায়গায় তুমি অবস্থান করতে পারো ওই রকমই অকাস্ত হা যেমন কুল্লোহা মহকুফ আমি এখানে অবস্থান করেছি জামা কোনো জায়গায় অবস্থান করা যেতে পারে মেনার ক্ষেত্রে তাই বলে অকাস্ত হাহনা মেনা কুল্লহা মহকেফ আমি এখানে অবস্থান করেছি তবে মেনার যে কোনো ক্ষেত্রে যে কোনো জায়গায় অবস্থান করা যেতে পারে আল্লাহ হোসেন ফজকুল্লাহ মাসারিয়াল হারাম এর দ্বারা স্পষ্ট হলো যে এই মুজালিফার রাতে ফজর নামাজের পরে বেশি বেশি দোয়া করা এটি হচ্ছে কোরআনের আদেশ এবং এর অত্যন্ত ফজিলত রয়েছে এবং এই জায়গা হচ্ছে দোয়া কাবুল হওয়ার জায়গা আল্লাহ বলছেন এবং আল্লাহকে স্মরণ করো যেমন আল্লাহ তোমাদেরকে সৎ পথ প্রদান করেছেন সঠিক পথ আল্লাহ দেখিয়েছে দেখিয়েছেন সুতরাং আল্লাহর শুকরানা স্বরূপ আল্লাহর শুক্রিয়া জ্ঞাপনে আল্লাহর জিকির আজগার করো আল্লাহকে বেশি বেশি স্মরণ করো ওয়ায় ইন কুনতুম মিন ক্বাবলিহি আর মনে রাখো যে তোমরা এর পূর্বে পথভ্রষ্ট ছিলে পথভ্রষ্ট ছিলে বাপ দাদারা পূর্বপুরুষ পথভ্রষ্ট ছিল মক্কার মুশরিকদেরকে বলা হয়েছিল মদিনার মুশরিকদেরকে বলা মুশরিকের ছেলেরা তোমাদের বাপ দাদারা শিরিকের অবস্থায় মারা গেছে আর তোমরাকে আল্লাহ হেদায়েত করেছে সুতরাং আল্লাহ রব্বুল আলামিন তোমরা শুকরিয়া জ্ঞাপন করো তারপরে আল্লাহ রব্বুল আলামিন বলছেন নিরানব্বই নম্বর আয়াতুম মা'ফিয়ুদ মিন হাইসা আছাদান নাস তোমরা সেখান থেকে ফিরে এসো প্রত্যাবর্তন করো যেখান থেকে সাধারণ লোকেরা প্রত্যাবর্তন করে এই আদেশ কেন হলো এই আদেশ এই জন্য হইল অর্থাৎ আরাফা থেকে আরাফা গিয়ে ফিরে আসতে হবে এই আয়াত স্পষ্ট দলিল আরাফায় অবস্থানের ক্ষেত্রে যে আরাফায় অবস্থান করা জরুরি আফিজুমিন হাই সাফা দান্নাস মক্কার কোরেশরা করতো কি কোরেশরা বলতো যে আমরা হচ্ছি হারেমের মক্কার খাদে মোতাবাল্লি আমরা কাবা শরীফের দেখাশোনা করি সুতরাং আমাদের জন্য সাধারণ বিধান থাকবে না আমাদের সাথে খাস বিশেষ ছাড় রয়েছে আমাদের জন্য খাস বিশেষ ছাড় রয়েছে অন্যদের জন্য তা নেই তারা করত কি হজে যাব ঠিক কিন্তু ইব্রাহিম আলি সালামের দিনে ছিল এব্রাহিম আলীসাল্লাম যে হজ শিখিয়েছিল সেই হজে আরাফায় অবস্থান করা ছিল কিন্তু কোরাইশরা এতে সংযোজন এই করলো যে আমরা কোরাইশ আমরা হচ্ছি কাবার খাদেম কাবার মোতাবল্লি সুতরাং অত দূর আমরা যাবো না জনসাধারণ ওই ভিড়ে আরাফার মধ্যে যাবে আমরা আরাফার বাইরে মুজদালিফা পার হয়ে আরেকটু এগিয়ে যেত আর আরাফার বাইরে থেকে তারা আগে ভাগেই ফিরে চলে আসতো যাতে করে ভিড়ে না পড়ে এই জন্য এই নতুন সংযোজন তারা করেছিল বিদাত সৃষ্টি করেছিল তারা ইব্রাহিম আল ইসলামের ধর্মে আল্লাহ ইসলাম যখন আসলে তখন আদেশ দিলেন দেখো এখানে কোরাইশ আর কোরাইশের কোনো বিধান নেই বিধান একই রকমের আরাফায় অবস্থান করতে হবে যেমন অন্যদেরকে তেমন করে সবাইকে তো তোমরাও প্রত্যাবর্তন করো ওখান থেকে যেখান থেকে সাধারণ লোকেরা প্রত্যাবর্তন করে আসে অর্থাৎ আরাফা থেকে আফাদুল্লাহ এবং আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা কামনা করো রাহিম নিঃসন্দেহ আল্লাহ

তখন আল্লাহকে বেশি বেশি স্মরণ করো হজ শেষ হয়ে গেছে তখন আল্লাহকে স্মরণ করতে হবে ঈদের দিন থেকে যে তকবির রয়েছে আল্লাহ আকবর আল্লাহ আকবাল্লা আলাহ ইল্লাহ আল্লাহ আল্লাহ আকবর ওয়ালিল্লাহ হামদ এই যে তকবিরের মাধ্যমে আল্লাহকে স্মরণ করতে হবে নামাজের পরে তকবির বিশেষ করে এগারো তারিখ দশ তারিখ এগারো তারিখ বারো বারো তারিখ তেরো তারিখের আসর পর্যন্ত আইয়ামে তশ্রিকের দিনগুলিতে এই জিকির বা এই দোয়া আল্লাহ আকবর আল্লাহ আকবর তকবির নবী করিম সাল্লা সাল্লাম পড়েছেন আর আপনার কঙ্কর মারবেন তখন আল্লাহ আজকার দুয়া এসবের আদেশ এই আয়াতে করা হয়েছে যখন তোমাদের হজ পুরা হয়ে যাবে হজ করুল্লাহ তোমরা আল্লাহকে স্মরণ করো কাজিক রেকুম আবা যেমন তোমরা পূর্বপুরুষ বাপদাদাদেরকে স্মরণ করতে এই কথা কেন বলা হলো মক্কার লোকেরা আরবরা যুগে হজ করতো কিন্তু হজে এই এগারো বারো তেরো তারিখ হজ শেষ করে মেনায় মেলা লাগাতো আমাদের মেলা লাগে না মুসলমানদেরও কিছু মেলা লাগে আর হিন্দুদেরও মেলা লাগে তো মেলাতে কি হয় এক অপরের সাথে সাক্ষাৎ আর এক অপরের নিজের গর্দের কথা নিজের বংশের কথা নিজের ধন সম্পদের কথা এগুলি এক অপরের সাথে সাক্ষাৎ বর্ণনা হয় সব যে জাহিলাতের যুগের আচরণ তো মক্কার মুশ্রীকার করতো কি তারা বাপ দাদা পূর্বপুরুষকে সেখানে বেশি করে তুলে ধরতো আমার দাদা এরকম ছিল বলতো আমার নানা এরকম ছিল আমার বাবা এরকম ছিল এগুলি করতো এই মেলাতে মেনায় এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ হল শেষ হয়েছে তার শিখের দিনগুলিতে নিজের গৌরব নিজের ফর নিজের বংশগর এসব বর্ণনা করতো তারা আল্লাহ বলে ওই সব বংশ বর্ণনা করতে দাদার আর খ্যাতির কথা বর্ণনা করতে এখন তোমরা ওর চাইতে বেশি আল্লাহর জিকির আজগার করো সাজুকর আল্লাহ কাজিরে কুমা আবা কুমা জিকির ওর চাইতে বেশি স্মরণ করো আল্লাহকে তারপরে হাজিদের দুই ভাগে ভাগ করা হয়েছে হাজিদের দুই ভাগে ভাগ করা হয়েছে আয়াত হাজি দুই প্রকার এক প্রকার হাজি আসে শুধু দুনিয়া দুনিয়া করে দুনিয়ার উদ্দেশ্যে আসে অথবা এসে আল্লাহর কাছে দোয়া পেল শুধু দুনিয়ার কথা আল্লাহ আমার ছেলেটা এই রকম ইঞ্জিনিয়ারিং পড়ছে ভালো ডিগ্রিতে পাশ করে ভালো রেজাল্টে পাশ করে আল্লাহ আমার ছেলেটা মেডিকেল অ্যাডমিশন করিয়ে দাও আমার ছেলেটাকে এই করে দাও সেই করে দাও আমার মেয়েটার এই করে দাও সেই করে দাও শুধু দুনিয়ার দোয়া আল্লাহ আমাকে ধন সম্পদ দান কর শুধু দুনিয়া চাইলো এক হাজির আছে দুনিয়াদার হাজির এদের কথা আল্লাহ বলেন ফামিন হোম মাইয়া কোল রব্বানা আতে দুনিয়া তারা বলে আল্লাহ দুনিয়াতে কল্যাণ দান কর এই দাও এই দাও এই দাও দুনিয়ার জিনিস শুধু চাই অমাল ফিল আখেরাতে মিন খালাক এইরকম দুনিয়াদার হাজিদের জন্য আখেরাতে কোনোই অংশ নেই কিচ্ছু নেই তাদের জন্য আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন আর আরাকে হাজির হচ্ছে মাইয়া কুলো রব্বানা আতে নাফির দুনিয়া হাসানা আর কিছু হাজির আছে আরাফায় আসে মুদ্দালেফে আসে এরা মেনাতে আসে কাবায় আসে সাফা মারোয়াই আসে এসে কি করে আল্লাহর কাছে দোয়া করে রব্বানা আতে নাফির দুনিয়া হাসানা হে আল্লাহ দুনিয়াতেও কল্যাণ দান করো মঙ্গল দান করো অফিল আসেরা হাসানা পরকালেও কল্যাণ দান করো আল্লাহ জাহান নাম থেকে মুক্তি দান করো আল্লাহ আমাদেরকে জান্নাতবাসী করো কবর রাজার থেকে আমাদেরকে মুক্তি করো মুক্তি দান করো এইভাবে আল্লাহর কাছে দোয়া করে দুনিয়ার কল্যাণ চাই আর পরকালেরও কল্যাণ চাই ওকিল আখের হাসান ওয়াকে আজা বান্নার রে আল্লাহ আমাদের জাহান্নামে আজাদ থেকে মুক্তি দান করো উলাহ এ কালহম নাসিব মিম্মা কাসাবু এরাই হচ্ছে এরাই হচ্ছে সফল কাম নাসিব মিম্মা কাসাবু যা কিছু করলো তার অংশ তারা পেয়ে গেল দুনিয়াও পেলো এরা আখেরত পেলো দুনিয়ার দুয়া ও আল্লাহ শুনলেন এবং পরলৌকিক যেসব দুয়া করলো আল্লাহ তাও শুনলেন আল্লাহ সরিয়ে ওলে সা হিসাব মনে রাখবে যে মানুষ মরে গেলেই আল্লাহ খুব তাড়াতাড়ি তাদের হিসাবে নেবেন খুব তাড়াতাড়ি হিসাবে নেবেন সময় কাছিয়ে আসছে তেয়ামত ঘনিয়ে আসছে পৃথিবী ধ্বংস হবে এবং আল্লাহ রবুল আলমিন দ্রুত হিসাবে নেবেন আল্লাহল হিসাব এরপরে আরো অন্যান্য সুরায় কয়েকটি আয়াত রয়ে গেছে আমাদের সময় যথেষ্ট হয়ে গেছে তাই এখান থেকে শেষ করছি ইনশাআল্লাহ তালা আগামী সপ্তাহে সময় থাকলে ইনশাআল্লাহ এই সম্পর্কে আলোচনা করা হবে আয়াতগুলি নিয়েও এর সাথে সাথে হজ সংক্রান্ত মসলা মশাইল উমরা সংক্রান্ত মসলা মসাইল আর বিভিন্ন দিক থেকে আলোচনা করা হবে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে কোরআনের আলোকে এবং সেই দিন লাঞ্ছিত হবে লজ্জিত হবে দিন এই কর্মক্ষেত্রের ফলাফল পেশ করা হবে মানুষের সামনে আল্লাহ রাবুল আলমিন যেসব এবাদত ফরজ করেছেন তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ এবাদত হচ্ছে বাইতুল্লাহর হজ আল্লাহর ঘর কাবা শরীফের হজ করা হজের মৌসম ঘনিয়ে আসছে এই জন্য এই কয়েক সপ্তাহ আমাদের আলোচনা হজের বিভিন্ন দিক নিয়ে থাকবে ইনশাল্লাহ যাতে করে যে সব ভাইরা হজ করবেন এই বছরে তারা জেনে শুনে সঠিক জ্ঞানের ভিত্তিতে হজ আদায় করতে পারেন আর যেসব ভাইরা হয়তো হজ করবেন না বা দ্বিধান দন্দায় আছেন এবার করব না তারপরে সামনে করব। এইরকম দেহাদন্দে আছেন তারাও বুঝতে পারেন যে হজ হজের গুরুত্ব হজের অপরিহার্যতা হজ সম্পর্কে যথাসাধ্য তাড়াতাড়ি করে এই ফরজ আদায় করে নেওয়া ফরজ হয়ে যাওয়ার পরে বিলম্ব না করা এই ক্ষেত্রে এবং তার সাথে সাথে যারা হজ ফরজ হওয়ার পরে বিলম্ব করে তাদের সম্পর্কে যে গণহার কথা রয়েছে সে সম্পর্কে তাদের জ্ঞান হাসিল করা এবং যারা হজ করব করছি বলে বিলম্ব করতে করতে হজ আদায় করতে পারল না তাদের শাস্তি তাদের সম্পর্কে কোরআন এবং হাদিসে কি আলোকপাত করা হয়েছে অথবা যারা হজের মতো গুরুত্বপূর্ণ ফরজকে অস্বীকার করল অবহেলা করল ফরজ হওয়া সত্ত্বেও তাদের সম্পর্কে কি শাস্তি রয়েছে এবং তারাও যাতে করে সঠিক পথ পেয়ে আল্লাহর এই ফরজকে আদায় করতে পারে প্রত্যেক মুসলিমের জন্য দিন ইসলামের বিধিবিধান সম্পর্কে জ্ঞান হাসিল করা আবশ্যক ফরজ যাতে করে জ্ঞানের ভিত্তিতে জেনে শুনে সুন্দর করে আল্লাহর এবারও সম্পাদন করতে পারে আর না জেনে কোনো কাজ করা না জানা অজ্ঞতা এবং তার সাথে সাথে বড় অজ্ঞতা না জেনে কোনো কাজ করা যারা কাজ করেও কোনো ফল পায় না তারা ওই শ্রেণীর মানুষ যারা না জেনে জ্ঞান না হাসিল করে সঠিক জিনিস না বুঝে কর্ম করে আমল করে কাজ মনে করে কিন্তু সে ان الحمد نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور و من سید آط عملہ فلاح مدل و می دل فلاح حضی اللہ واشد اللہ الہد الشریکل واشد عن محمد نبد رسول صلی اللّہ تعالیٰ علیہ ولا علیہ وصحب وسلمت سلیمن کثیر الماباد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتموا الحج والعمره لله فان اخسرتم فما استيسر من الهدي وقال الله تعالى في موضع آخر ولله وَلِ على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر আল্লাহ الله غني عن العالمين মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার এবাদত উপাসনা এবং তার স্মরণের উদ্দেশ্য আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন পৃথিবীতে আমাদেরকে পরীক্ষা করার জন্য আমাদের সৎকর্মের মাধ্যমে আমরা এই পরীক্ষায় কামিয়াব হতে পারবো সাকসেসফুল হতে পারবো এবং যাদের অসৎকর্ম রয়েছে আল্লাহর সাথে অংশীদার স্থাপন করেছে তাদের জানে না যে কোনটি সৎ কাজ কোনটি আল্লাহ পছন্দ করেন কোনটি কাজ রাফেল্লা সাল্লামের আদর্শ ভিত্তিক কিন্তু মনে চাই ভালো কাজ করার আর মনের চাহিদা ভিত্তিতে ভালো মনে করে কাজ করে এরাই হচ্ছে বিদাত এরাই নতুন নতুন কাজ করে থাকে তাদের যেহালত এবং অজ্ঞতার কারণে ধর্মের নাম এরাই ইসলামের রূপরেখাকে নষ্ট করে এরাই আসল ইসলামকে বিঘৃত করে এরাই ইসলামের নামে নতুন নতুন জিনিসের সংযোজন করে থাকে যেসব জিনিস কঠোরভাবে নিষিদ্ধ এবং বড় গণার কাজ তো এই জন্য হজ সম্পর্কে আমাদের জ্ঞান হাসিল করা জরুরি এই মুহূর্তে বিশেষ করে যে মুহূর্তে অনেক মুসলিম ভাইরা সারা বিশ্ব থেকে বাইতুল্লাহর হজের জন্য পৌঁছবেন যাতে করে আমলটি আল্লাহ রব্বুল আলমিনের আদেশ মোতাবেক হয় এবং নবী করিম সাল্লা সাল্লামের মোতাবেক হয় আর আল্লাহ আল্লাহরব্বুল আলমিন যাতে করে সেই আমলটি হজটি কবুল করেন তার জন্য হজ সম্পর্কে জ্ঞান হাসিল করে হজে যাওয়া ফরজ আজকের বিষয়বস্তু একটি দিক নিয়ে থাকবে হজ সম্পর্কে তা হচ্ছে কোরআনে করিমের আলোকে আল কোরআনের আলোকে হজ হজ সম্পর্কে কোরআনে যেসব দিক নিয়ে আলোকপাত করা হয়েছে এ কথা আমাদের জেনে নেওয়া দরকার যে কোরআনে করিমে বিস্তারিত প্রথম থেকে শেষ পর্যন্ত এক দিক থেকে হজের আলোচনা করা হয়নি হজের বিভিন্ন মাসলা মসাইলের ওপর আলোকপাত করা হয়েছে হজের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়েছে হজের অপরিহার্যতা ফরজিয়াতের কথা গুরুত্বের কথা আলোচনা করা হয়েছে কিন্তু বিস্তারিত হজ কেমন করে করতে হবে পিএনবি মোহাম্মদুর সাল্লামের আদর্শ সন্না হাদিস থেকে নিতে হবে যেহেতু কোরআনের সর্বোত্তম ব্যাখ্যা তফসির হচ্ছে ভাষ্য হচ্ছে হাদিস সাল্লামের কর্ম বচন এবং তার অনুমোদন যে কোনো আমলের ক্ষেত্রে ইসলামিক যেসব আমল বা কর্ম রয়েছে সব ক্ষেত্রে এটি প্রযোজ্য যে কোরআনে সংক্ষিপ্ত আকারে আলোচনা করা হয়েছে যেহেতু দিন ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা পুরোপুরি বিস্তারিতভাবে এই আল কোরআনে তুলে ধরা অসম্ভব যার ফলে গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে তুলে ধরা হয়েছে অথবা সংক্ষেপে পেশ করা হয়েছে বিস্তারিতভাবে কেমন করে সেই কাজগুলি সম্পাদন করতে হবে এর জন্য আপনাকে রসুরুল্লাহ হাদিসের সন্ন্যতের তার আদর্শের তার জীবনের সাহায্য নিতে হবে শুধু কোরআনের বাস্তবায়ন হাদিস ছাড়া হতে পারে না এবং কেউ বললো যে আমি কোরআনের বাস্তবায়ন করি মুসলিম হব তাও অসম্ভব যেহেতু কোরআনের ব্যাখ্যার জন্য আল্লাহ রবুল্লা আলমিন পি নবী মাহমুদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে প্রেরণ করেছিলেন ও আনজাল্না এল এই কাজিকরা লে তোবাই এন আলী নাফ মানুষ আল্লাহ বলছেন হেনবি মাহম্ম রসুল্লাহ সাল্লাম তোমার ওপর আমি উপদেশ নাজেল করেছি অর্থাৎ আল কোরআন নাজেল করেছি আলকরান তাহলে মানব রচিত নয় মানুষের কথা নয় বরং আল্লাহর বাণী এই আল্লাহর বাণী আল্লাহ নাজেল করেছেন লে তোবাঈ এন যাতে করে মানুষের সামনে তুমি বর্ণনা করে দাও বিস্তারিতভাবে যা তাদের দিকে নাজিল করা হয়েছে বা তাদের কাছে নাজিল করা হয়েছে অর্থাৎ এই দায়িত্ব অর্পিত হয়েছিল পিয়া নবী মাহমদুর রাসুলল্লাহ সাল্লা সাল্লামের ওপরে যে কোরআন কেমন করে বুঝতে হবে তাহলে কোরআন বোঝার ক্ষেত্রে ওইভাবেই বুঝতে হবে যেভাবে নবী করিম সাল্লাহি সাল্লাম বুঝিয়েছেন হজ সেইভাবেই করতে হবে যেভাবে নবী করিম সাল্লি সাল্লাম হজ করেছেন বা করতে বলেছেন এই জন্য পিএবি মোহাম্মদুর রাসুল্লাহ আলী আসাল্লাম হজের মৌসামে বিদায় হজে এক লাখ চব্বিশ হাজারের অধিক সাহাবাই আমরা হজে তাঁর সাথে ছিলেন তাদেরকে একাধিকবার বলেছেন খুজু আন্নি মানা সে কাকুম তোমরা আমার কাছ থেকে তোমাদের হজের তালিকা হজের নিয়ম কানুন পদ্ধতি গ্রহণ করো শিখে নাও এবং তার সাথে সাথে পে নবী মাহমুদুল রাসাল্লা আসালাম আরও বলেছেন গায়েব যারা উপস্থিত রয়েছে তার অনুপস্থিতদেরকে পৌঁছে দেবে নবী করিম সাল্লা সাল্লামের সাথে যে সাল সাহাবাহিক রামগণ ছিলেন তারা সরাসরি শুনলেন নবী করিমাল্লামের কাছে যারা উপস্থিত ছিল না হয়তো কোনো বসতে হজে আসতে পারেনি হজের সামর্থ্য ছিল না হয়তো মাজুর ছিলেন হয়তো অসুস্থ ছিলেন অথবা নাবালক ছিল তাদের উপর হজ সরজ হয়নি অথবা জন্মই হয়নি আমত পর্যন্ত যে যেসব মুসলিমরা জন্মাবে এবং হজ করবে তাদের কাছে পৌঁছে দেওয়ার আদেশ করা হয়েছে যারা উপস্থিত তারা অনুপস্থিত যারা হাজির নেই উপস্থিত নেই তাদের কাছে এসব কথা ইসলামের এই হজের নিয়ম পদ্ধতি সম্পর্কে তবলিগ করে দেবে বা তাদের কাছে এসব নিয়ম নীতি পৌঁছে দেবে শাহিদুল হায়দ হজ সম্পর্কে আল্লাহ রবুল আলমিন কয়েকটি সুরায় আলোচনা করেছেন প্রথম সুরা বাকারায় হজ সম্পর্কে আলোচনা রয়েছে দ্বিতীয় সুরা আছে সুরায় আলে এমরান তৃতীয় সুরা আছে সুরা আল হজ এই তিনটি সুরাই বিশেষভাবে হজের আলোচনা করা হয়েছে আর সুরায় মায়েদাই এহরামের অবস্থায় কয়েকটি মশলার কথা আলোচনা করা হয়েছে মাত্র এইভাবে হজের কথা সংক্ষেপে কোরআনে তুলে ধরা হয়েছে আল্লাহ রাবুল আলমিন সুরায় বাকার একটি আয়াতের স্বাদ করেছেন ওয়াতিমুল ওয়াল আল উমরাত হে মানুষ তোমরা হজ এবং ওমরা পুরা করো সম্পাদন করো লিল্লাহ কার জন্য আল্লাহর জন্য তাহলে হজ করতে হবে অমরা করতে হবে আল্লাহর জন্য করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে আল্লাহর এবাদত প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে করতে হবে আল্লাহর কাছে কিছু আশা আকাঙ্ক্ষা নিয়ে করতে হবে যে আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে এই হজ উমরা করলে কিছু পাবো জান্নাত পাবো দুনিয়া এবং আখেরাতের কল্যাণ পাবো ইহকাল পরকালে সুখী হব আল্লাহ রবুল্লা আলমিন সন্তুষ্ট হবেন আল্লাহর সন্তুষ্টির জন্য করবে এবং এবাদতের উদ্দেশ্যে যে আল্লাহ রবুল্লা আলমিন ফরজ করেছেন তাই হজ করছে টাকা পয়সা খরচ করলাম একটি হজের জন্য একটি অমরার জন্য এই জন্য যে আল্লাহ ফরজ করেছেন তাহলে হজ করবে না অথবা অমরা করবে না লোক দেখানো যাতে করে হাজি সাহেব হয়ে গেলে আমার এলাকা অঞ্চলের লোকেরা হাজি সাহেব বলে ডাকে আলহাজ বলে ডাকে বা লিখে আমার নাম লিখে আলহাজ অমুক সাহেব এইরকম যদি নিয়েতে কিছু আসে তাহলে তার নাম হচ্ছে শিরক যেহেতু আল্লাহর সন্তুষ্টির জন্য হলো না আল্লাহর জন্য সেই হজ হলো না ওমরা হলো না তার নাম হচ্ছে শিরক এই নবী মোহাম্মদুর রস্লা সাল্লা সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি নামাজ পড়বে দেখানোর জন্য সে শির করলো যে ব্যক্তি রোজা রাখবে দেখানোর জন্য সে শির করলো যে ব্যক্তি দান